नाम संकीर्तनम यस्व सर्व पाप प्रणाशनम प्रणाम दुख शमनम तं नमामि हरिं परम। श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपा जानिएछेन जगतेर लोकेर असंतुष्टि होते पारे, तारा पछंद करते ना पारे, लोक प्रतिष्ठा संग्रहेर जन्य जे समस्त कथा बला हबे श्रील प्रभुपाद बोलछेन ओटा तो आमार निजेर भोगेर विषय। अक्षयत्व सत्य कीर्तनेर द्वारा मंगलाकांक्षी वास्तव मंगलाकांक्षी व्यक्तिर जे मंगलेर अनुसंधान सेटा कृष्णेन्द्रिय तर्पण हय। संकीर्तन मुखे ভগবানের সর্বেন্দ্রীয় তৃপ্তির যে ব্যবস্থা এ কথা অন্য কেউ জানে না, একমাত্র গৌড়ীয় মঠেই এ কথা উপলব্ধি হতে পারে। সর্বাঙ্গীনভাবে ভগবানের পরিতৃপ্তির জন্য সর্বেন্দ্রীয় পরিতৃপ্তির জন্য যে সংকীর্তনের বিধান আছে সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন। আমরা কালকে আলোচনা প্রসঙ্গে কয়েকটা কথা উঠেছিল, সেটা একটু সমাধান করা দরকার মনে হয়। যেখানে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণ আরাধনের ব্যবস্থা আছে সে জায়গায় সংকীর্তন ছাড়া অন্য কিছু নয়, সংকীর্তনের দ্বারাই এটা সম্ভব হয়। যেখানে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ কীর্তন করা হয় সেখানে কীর্তনকারী ব্যক্তি আর শ্রবণকারী ব্যক্তি যে সমস্ত যোগ্যতা নির্ণয় করা হয়েছে সেগুলো যদি পরিপূর্ণরূপে পালন না করা হয় তাহলে সে কথায় রসস্ফূর্তি হয় না। শ্রোতা এবং বক্তা নির্লোভ বক্তা যদি থাকেন নিষ্কিঞ্চন, আর শ্রোতারাও যদি কোনো অভিলাষ বর্জন করে কৃষ্ণপ্রীতি কৃষ্ণপ্রেম প্রাপ্তির উদ্দেশ্যেই যেটা শ্রীমন মহাপ্রভু দেখিয়ে গেছেন পুনঃ পুনঃ প্রহ্লাদ চরিত্র ধ্রুব চরিত্র গদাধর পণ্ডিতের কাছে শুনেছিলেন, যদি ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের প্রীতি বিধানের জন্যই কীর্তন করা হয় এবং শ্রবণ করা হয়, অন্য কোনো যদি অভিলাষ না থাকে সেখানে সেই কথায় ভগবান পরিতৃপ্তি লাভ করেন। আমরা কালকে একটা প্রসঙ্গ উত্থাপন করেছিলাম, সেখানে বলদাউজি মহারাজ পর্যটন করতে করতে নৈমিষ ক্ষেত্রেতে পৌঁছেছিলেন। নৈমিষ ক্ষেত্রেতে সেখানে নৈমিষ আরণ্যে সেখানে রোমহর্ষণজি সে ব্যাসদেবজি মহারাজের সাক্ষাৎ শিষ্য, তাকে ব্যাসাসনে বরণ করা হয়েছিল, তিনি শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ প্রবচন করছেন, 88,000 ঋষি সমস্ত এইসব শ্রবণ করছেন। এখানে একটা সন্দেহ জাগ্রত হতে পারে, বলদাজী মহারাজ পরাৎপর অখিলেশ্বর ভগবান ভগবানই, তিনি সেখানে পৌঁছে সবাই যখন সম্বোধন করলেন ব্যাসাসন থেকে রোমহর্ষণজি মহারাজ উঠলেন না, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। বাস্তবিক কথা হলো যে ব্যাসাসনে তাকে যে বসানো হয়েছিল সে ব্যক্তি অবশ্যই সাধারণ ব্যক্তি ছিলেন না, রোমহর্ষণজি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তার সমস্ত রোম খুব খাড়া হয়ে যেত হরিকথা শুনতে শুনতে। এই অবস্থা আমাদের একটা সন্দেহ উৎপন্ন হচ্ছে, বলদারে মহারাজ কীভাবে কুশের দ্বারা তার গর্দান ছেদন করলেন, এতে বলদাওজি মহারাজের দোষ ছিল কি কী ব্যাপার, এই সমস্ত প্রশ্ন আমাদের উত্থাপন হতে পারে। তার একটা সলিউশন আমি সমাধান কিঞ্চিত বলেছিলাম কালকে, তো উভয় আলোচনাই দরকার, সেই জন্য আবার পুনরুত্থাপন করলাম। আমরা দেখি যখন যমরাজজি মহারাজ সেখানে দেখলাম যে দ্বাদশ মহাজনের নাম উল্লেখ করছেন যমরাজজি মহারাজ, সেখানে বলছে স্বয়ংভূর
স্বয়ংভর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির ভৈয়া সখীর ভয়ম দ্বাদশইতে বিজা নিম ধর্মম ভাগবতম ভট্টা গুহ্যম বিশুদ্ধম দুর্বোধ্যম যদ জ্ঞাত্যা অমৃতম অশ্নুতে। যেটা জানলে পরে বটেছে গুহ্য গুহ্যাত গুহ্য গোপন, গুহ্যম বিশুদ্ধম দুর্বোধ্যম বোঝা যায় না এমন গুপ্ত, আর যেটা জানলে পরে অমৃত প্রাপ্ত হওয়া যায়, এই সমস্ত বিশেষণ দেয়া হয়েছে। আবার সে শঙ্কর ভগবানের পদ্মপুরাণ আদি বিভিন্ন জায়গায়, একটা জায়গায় এইটাই বোধহয় পদ্মপুরাণের শ্লোক যদ্দূর মনে পড়ছে, সেখানে তিনি বলছেন অহম ব্যক্তি সুক ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা ভক্ত্যা ভগবতা গ্রাজ্যা ন বুদ্ধা না চটিকয়া। এই প্রসঙ্গগুলো সমাজে অত্যন্ত একটা এমন একটা আলোচনা সৃষ্টি করে যেখানে মোহিত হতে হয় আমাদের। যমরাজি মহারাজ মহাজন দ্বাদশ মহাজন একজন, শঙ্কর ভগবান যে এই কথাটা বললেন তিনিও দ্বাদশ মহাজনের একজন, শঙ্কর স্বয়ম্ভর নারদ শম্ভু। এখন এখানে প্রশ্ন হল যে যদি ব্যাসদেব গোস্বামীর স্বরূপ বিচার করা যায় তাহলে সেই ব্যাসদেব গোস্বামী ভগবানের সক্তাবেশ অবতার, অর্থাৎ ভগবানই ব্যাসদেবের রূপ ধারণ করে এই শাস্ত্র আদি সমস্ত প্রণয়ন করেছেন, এই সমস্ত বিচারগুলো আছে। আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের বিচারেও যদি চলে যাই সেখানেও একটা কনফিউশন আছে যে আমিও না জানি না জানে গোপীগণ, আমিও জানি না গোপীগণও জানে না, কি ঘটনাটা ঘটে। কৃষ্ণ বলছেন আমিও জানি না গোপীগণও জানে না, যিনি অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক যিনি পরাত্পর অখিলেশ্বর তিনি জানেন না কি করে এটা হয়, এরকম একটা কথা। ভগবানের সর্বজ্ঞাততা, ভগবান যে সর্বজ্ঞাতা সর্বকিছু তিনি জানেন, এখানে এই প্রেম রাজ্যে এখানে যে একটা একটা দেখা যাচ্ছে আপাতদৃষ্টিতে আমিও না জানি না জানে গোপীগণ, এর সিদ্ধান্ত কী? এই সিদ্ধান্তে বলা আছে যে কৃষ্ণ এবং গোপীগণ যে প্রেমে বিল্লল হয়ে যেমন অতিরিক্ত নেশা করে ফেললে কিছু বোঝা যায় না চারিদিকে কী আছে কী বিষয়, ঠিক সেরকম বিষয় এর সমাধান করেন সমস্ত কিছু যোগমায়া। এখন যোগমায়া স্বরূপ বিচার করা যায়, যোগমায়া হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা শক্তি, তাহলে ঘুরিয়ে বলতে গেলে বিচার করে কৃষ্ণই জানেন যোগমায়ার মাধ্যমে। এখানে জানলে পরে তো প্রেমে বিল্লল রয়েছেন তিনি, তাহলে কৃষ্ণ সমস্ত কিছু জানেন, কৃষ্ণ জানেন না তা হয় না। জীব গোস্বামী পাদ এখানে ব্যাখ্যা করেছেন যে বদ্ধজীবগুলো যে জগতে যে সমস্ত দুঃখ ক্লেশ পায় সেই খবরটা কৃষ্ণ জানতে পারেন না। কৃষ্ণ এমন একটা আনন্দময় জগতে আছেন যেরমভাবে তিনি বিরাজমান, যদিও তার সর্বস্থানেই তার উপস্থিতি, তথাপি জীব গোস্বামী পাদ বলছেন যে সেখানে কৃষ্ণ যে এখানে জড়জগতের যে দুঃখগুলো এগুলো আদৌ দুঃখ নয়, কৃষ্ণ জানেন না যে বলা হলো এর পেছনে রহস্য, এখানে যে জড়জগতের লোকগুলো যে দুঃখ পাচ্ছে যে সংসারে এগুলো শাস্ত্রীয় বিচারে কোনো দুঃখই নয়, কোনো দুঃখ নয়, আপাতত যেটার কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই, এটা তমগুণে অভিভূত হয়ে রজতমগুণে তারা এই ক্লেশ পাচ্ছে, আর তমগুণ রজগুণ কৃষ্ণের সামনে যেতে পারে না। সেই জন্য সূর্যর কথা উদাহরণ দেয়া হয়েছে, জীব গোস্বামী পাদ বলেছেন সূর্য যেমন সূর্যর কাছে যদি কেউ প্রশ্ন করে আপনি কি অন্ধকার দেখেছেন, সূর্য বলে আমি তো কোনোদিন অন্ধকার দেখিনি, জবে থেকে আমার উৎপত্তি, আমি কেবল আলোই জানি, ঠিক সেরকম চিৎসূর্য কৃষ্ণ তার সম্মুখে এই জড়জগতের এই তুচ্ছ যে দুঃখগুলো দেখা যায় যার কোনো তৈকালিক অস্তিত্ব নয় তমরজগুণে, এগুলো কৃষ্ণের পর্যন্ত পৌঁছাতে পারেন, এগুলো কৃষ্ণকে কোনো প্রভাবিত করতে পারে না, যার জন্য আমাদের আবেদনগুলো গুরু বৈষ্ণবের কাছে দিতে হয় কৃষ্ণের কাছে যায়। তাহলে কৃষ্ণ এখানে দেখা যাচ্ছে জানেন না। আমরা যে দেখলাম যে কৃষ্ণের যে লোভ জন্মালো হৃদয়ে, রাধারানী কীরকমভাবে আমাকে ভালোবাসেন তার রহস্যটা কি, এটা নিয়ে যে সমস্ত গম্ভীর একটা বিষয় উত্থাপিত হলো
কি ব্যাপারটা কি। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, রাধারানী কি আনন্দ পান আমার মধ্যে, সেই সমস্ত বিবেচনা করে তাকে রাধাবাব অঙ্গীকার করে আবির্ভাব হতে হল। এখানেও দেখতে পাচ্ছি যে কৃষ্ণ যে স্বরূপে রয়েছেন ওই স্বরূপে রাধারানীর ভাবটা জানা সম্ভব না, রাধারানী যদিও কৃষ্ণ আর রাধারানী আলাদা নয়। এই সব ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করে দেখতে পাই যে প্রেম সম্পত্তি কৃষ্ণের একচেটিয়া, আর কৃষ্ণ রাধারানীকে গুরু মানেন, যার জন্য রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট ইত্যাদি কথা বলেছেন। তাহলে দেখা যায় যে স্বয়ং সেব্য তত্ত্ব এবং সেবক বিগ্রহ যে এগুলো অভিন্ন হলেও এদের যে তরতমতা আস্বাদন করবার জন্য যে একটা বিষয় তাতে এরকম ধরনের ঘটনাগুলো প্রকাশ পাচ্ছে। এখন শ্রী ব্যাসদেবজী গোস্বামী মহারাজ যিনি সাক্ষাৎ সক্তাবেশ অবতার, যাকে যাকে কেন্দ্র করে সমস্ত ভাগবতজী নিত্য জগতের আছেন উদিত হলেন, তিনি শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ জানেন না, এটা একটা কিরম ধরনের ব্যাপার হয়ে যায়, এটা একটা সন্দেহের ব্যাপার হয়ে যায়। ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা না না বলছেন না, ব্যাস জানতেও পারে নাও পারে। বলে এখানে এক গুরুপাদ পদ্ম এক মহাজন শঙ্কর, তিনি আর এক মহাজন ব্যাসদেবকে কি নিন্দা করছেন না কি করছেন, এখানে এই কথাগুলো সূক্ষ্ম বিচার হওয়া দরকার। এখানে যে শঙ্কর ভগবান এই উক্তিটা বললেন, ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা অহম ব্যক্তি সুখ ব্যক্তি, এখানে ব্যাস জানতেও পারেন নাও জানতে পারেন এই কথাটা কেন বললেন। এই কথাটা নিয়ে যদি আমরা মনে করি যে তিনি ব্যাসদেব গোস্বামী সমালোচনা করলেন, তাহলে আমাদের প্রভুপাদ এই নিয়ে প্রচণ্ড ঘোর তর্ক অনেক কথা বলতেন। একবার গৌড়ীয় লোগো তৈরি করা হয়েছিল, গৌড়ীয় পত্রিকার ওপর লোগো ছাপাবার জন্য, সেখানে এক মহাজনকে দিয়ে গরুরকে দিয়ে আরেকজনকে সেবা করাবার একটা পিত্য ছিল, এরকম ধরনের আমার ঠিক স্মরণে আজ কিছুদিন আগে আলোচনা করেছিলাম বছর খানেক আগে। সেখানে প্রভুপাদ অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিল যে কোনো মহাজন যদি নিজে থেকে তাকে তারা পরস্পর যেন বৃন্দাবন দাস ঠাকুর কে কৃষ্ণদাস কবিদাস গোস্বামী প্রতি পদে পদে বন্দনা করছেন, বলে আমার যেন ছিল বৃন্দাবন দাস ঠাকুর চরণে কোনো অপরাধ না। এমনকি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ওই দৈন্য সেটা কৃষ্ণেরও সহ্য করা সম্ভব না। তিনি বলছেন প্রতিপদে বেশিরভাগ অনেক জায়গায় দেখেছেন সব শ্রোতাগণের করি চরণ বন্দন, আরে সব শ্রোতাগণের করি চরণ বন্দন, আমরা কি তার বন্ধনের যোগ্য, কি ব্যাপারটা কি। তাহলে এই যে মহাজনের যে দৈন্যটা যার দ্বারা তিনি শ্রোতাগণকে বন্দনা করছেন, তিনি দেখতে পাচ্ছেন যিনি বক্তা শ্রোতা সব অভিন্ন একটাই তত্ত্ব কৃষ্ণ। যেমন রায়মুখে বক্তা স্বয়ং গৌরায় রায়মাস নিজেই বলছেন। এখানে আলোচনা প্রসঙ্গে আমাদের এই সন্দেহ আসছে, তাহলে ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা এই কথার সমাধান কি। ব্যাসদেব গোস্বামীকে আশ্রয় করে ভাগবতী মহাপুরাণ উদয় হলেন, তাহলে ব্যাসদেবজি জানেন না এটা কিরম ধরনের কথা হলো, এটা বিরাট আলোড়ন সৃষ্টি হবে কথাতে। কিন্তু শঙ্কর ভগবান কখনোই বাজে কথা বলতে পারেন না, তাহলে এর মধ্যে সমাধানটা কি, এর মধ্যে সমাধান কি। সেখানে রসিক আচার্যদের বক্তব্য আমার একই কথা। অনেক সময় দেখা যায় যে যিনি রসুইঘরেতে রান্না করছেন, মাতা ঠাকুরের রান্না করছেন, যিনি রান্না করেন, যিনি রান্না করছেন পাচক ঠাকুর, যিনি পাচক রান্না করেন তিনি সেই রান্নার দ্রব্যটা আস্বাদন জানেন কি না, এখন তো রান্না করেছেন তিনি, আর আস্বাদন করার জন্য একজন দরকার। সেই জন্য অনেক সময় দেখা যায় পাচক ঠাকুর যখন রান্না করেন তিনি সবসময় খেয়ে ফেয়ে দেখেন না, ওই জন্য উনি আস্বাদন করেছেন কি না এটা আমাদের মহাজন শঙ্কর ভগবান এরামভাই বলেছেন। তার মানে আমরা যদি মাথায় এটা রাখি যে ব্যাসদেব গোস্বামী কিছু জানেন না, তাহলে অপরাধ হয়ে গেল ব্যাসচরণে। কেন সমগ্র জগতে যা কিছু শাস্ত্র আদি ব্যাস থেকে এসছে, আমরা ব্যাস পূজা করছি, এটার মানেটা কি। ব্যাস মানে বিভাজন, ব্যাস মানে হলো বিভাজন, যে একটা মূল তত্ত্ব রাখে এই গম্ভীর বিষয়টাকে সাধারণ ব্যক্তি জানতে পারবে না, এটাকে ওই জন্য মূল তত্ত্বটাকে নিয়ে এসে বিভিন্নভাবে সেগ্রিগেশন করে ভাগ করে অ্যানালিটিক্যালি ব্যাস মানে বিভাজন সবার কাছে দিই।
বৃন্দাবন দাস ঠাকুরের ওপর এরকম ধরনের দৈন্য, এরকম ধরনের আকুতি মিনতি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর, আমাদের তো অবাক সৃষ্টি হয়ে যায়। যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হচ্ছেন রাধিকা রানীর একেবারে কস্তুরী মঞ্জুরি। বহুপাদ এই কথাটা উত্তর দিয়ে বলছেন, রাধিকার গণ যারা, রাধিকার গণে যারা গণিতা আছেন, রাধারানীর গণেতে যাদের নাম, তাদের স্বাভাবিকভাবেই দৈন্যের একেবারে পরাকাষ্ঠা। রাধারানীর গণেতেই এই দৈন্য, কৃষ্ণের গণেতে এই দৈন্য পাওয়া যায় না। বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবন দাস ঠাকুর হল কুসুমপীড় সখা, আর তার সঙ্গে ব্যাসদেবজি দুজনে মিলে বৃন্দাবন দাস ঠাকুর হয়েছেন, সেটা প্রভুপাদের সিদ্ধান্ত। একমাত্র রাধিকার গণেতে স্বাভাবিকভাবে দৈন্যের চরম অবস্থা, আর কাউর গণেতে এরকম পাওয়া যায় না। এই জন্য ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা ইত্যাদি কথার যেন আলোড়ন এরকমভাবে বিচার না করা হয়, তাহলে ব্যাস চরণে অপরাধ হয়ে গিয়ে সমস্ত ভজন শেষ হয়ে যায়। ওই জন্য আমরা চিন্তা করব, এটা একটা অমূল্য সিদ্ধান্ত। এটা রসিক, শঙ্কর ভগবানের মতো রসিক কে আছে, বিশাল রসিক, বৈষ্ণবানাম যথাসম্ভব, যে বৈষ্ণব সেই তো রস আস্বাদন করেন, তার এই বক্তব্যের মধ্যে যে গম্ভীর রহস্য রয়েছে এটা মোটামুটি একটা আমরা একটু আলোচনা করে দেখলাম। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। যার শ্রীনাম কীর্তন ভগবানের করলে পরে সমস্ত পাপ অপরাধ সমস্ত দূরীভূত হয়ে নির্মল গতি প্রাপ্ত হওয়া যায়, সেই কৃষ্ণ ভগবানকে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম ইত্যাদি আলোচনা করা হয়েছে। আমরা আলোচনা প্রসঙ্গে কালকে আলোচনা করছিলাম, সেখানে অপূর্ব এক অধ্যায় এসছে, সেখানে দেখেছিলাম, সেখানে আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম কৃষ্ণের গুরুগৃহে একসঙ্গে পাঠ করেছিলেন, তিনি হলেন সুদামা বিপ্র। সুদামা চরিত সম্বন্ধে আলোচনা করতে গিয়ে কৃষ্ণের চরিতের কৃষ্ণচরিত জানতে গেলে ভক্তচরিত জানা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আমরা আলোচনা প্রসঙ্গে কালকে দেখেছিলাম, সেখানে বলছেন শ্রী সুখ বলছেন, শ্রী সুখদেব গোস্বামী জানাচ্ছেন, কৃষ্ণ স্বাসীর সখা কশ্চিত ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ, কৃষ্ণ স্বাসীর সখা কশ্চিত ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ, বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়ঃ। এইসব কথা আমরা আলোচনা করেছিলাম। কৃষ্ণের এক এক বন্ধু ছিল, অপূর্ব বন্ধু, ব্রাহ্মণ শুধু নয় ব্রহ্মবিত্তমঃ, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্ম, যিনি ব্রহ্মকে জানেন। আর তাদের মধ্যে সবচেয়ে বেশি অনুভূতি শব্দে পরেছেন স্নাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম, আর এর লক্ষণ এখানে দেখা যাচ্ছে সত্যি উপসমাশ্রয়ম, বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্র, এর মানেই তো তাই উপসমাশ্রয়ম। তার হৃদয়ে যা কিছু দ্বন্দ্ব দ্বন্দ্বারাম, মানে শীত উষ্ণ সুখ দুঃখ ইত্যাদি যা কিছু আছে সমস্ত ব্যালেন্স হয়ে গেছে, কোনো কিছু আর নেই। এই জন্য দ্বন্দ্বারামের আরাম রেখো, অর্থাৎ দ্বন্দ্ব আরাম যেটা হয় সুখ দুঃখ ইত্যাদি এর বিনাশ করে কৃষ্ণরস পান করে সমাধান করে ফেলো, এ সলিউশন না করলে পরে কোনোদিন কোনো শান্তি পাওয়া যাবে না। আর তাই জন্যই কালকে কিছু ব্যাখ্যা করেছিলাম, দ্বিতীয়বার করব না। বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়ঃ, বাস্তবিক পক্ষে কৃষ্ণভক্তের এই লক্ষণ থাকতেই হবে। কৃষ্ণভক্ত যদি এই লক্ষণে লক্ষণান্বিত না হন তাহলে সে কৃষ্ণকে আরাধনা করতে পারে না। সেই জন্য প্রভুপাদ প্রায়শই বলতেন, যারা কৃষ্ণ ভজন করেন তাদের কোনো অভিযোগ থাকতে পারে না, যদি অভিযোগ থাকে নিশ্চয়ই তারা কৃষ্ণ ভজন করেন নাই। আর বিশেষ করে নন্দনন্দন ভজন যদি করে তাহলে তো আশ্লিষ্ট বা পাদারতম পিনাষ্টমাম আদর্শনাথ মর্মাহাতম করথু বা যথা তথা বা বিধাত লম্পট মাত্রনাথা সুস্বয়ব না পড়া, এইসব সমাধান দেখলাম। সেদমা বিপ্র ইচ্ছে করলে কোটি কোটি টাকা আনতে পারেন,
কিন্তু বৈষ্ণবগণের নিষ্কিঞ্চন ভাব আমরা কিছু আগে দেখব কিভাবে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীজিকে প্রশ্ন করছেন যে গুরুদেব বড় আশ্চর্য জিনিস আমরা দেখি প্রায়শ দেখা যায় যারা দেব দেবী পুজো করে শঙ্কর ভগবানকে গিরিশ পার্বতী গিরিজা হ্যাঁ তাদের পূজা করলে দেখে মালামাল হয়ে যায় মালপানি চলে আসে খুব আর প্রায়ই বৈষ্ণবগণ দেখে কিছু চায় না ছেঁড়া কাপড় কিছু নেই কেউ এটা ওটা দেয় এভাবে চলে কারণটা কি বলে অনন্ত ঐশ্বর্যপতি শ্রীপতি যে ভগবান যার অনন্ত ব্রহ্মাণ্ড যা তুরি মেরে চালাচ্ছেন তার ভক্তগণের বাইরের দৃষ্টিতে ব্যাপারটা কী ব্যাপারটা কি কেন শঙ্কর আদি এসব দেবতাদের পুজো করলে পরে দেখা মালামাল হয়ে যায় গণেশের পুজো একেবারে সব বানা সুর থেকে আরম্ভ সব কেউ গরিব নেই ব্যাপারটা কি সেখানে সুখদেব গোস্বামী অত্যন্ত মজা করে হাসতে হাসতে বলছেন সুখদেব গোস্বামী মজা করে বলছেন তুমি প্রশ্নটা করলে বড় অদ্ভুত কারণ এই প্রশ্নের ফলেতে যদি কাউর হৃদয়ের মধ্যে কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে একটা সন্দেহ থাকে তাহলে সেই সন্দেহ মিটমাট হয়ে যাবে সেই জন্য বক্তা এবং শ্রোতা দুজনের মধ্যে একটা এমন একটা মিল থাকা দরকার রসগত একটা বৈচিত্র্য প্রকাশ পায় যেখানে বেরসিক বক্তা বেরসিক শ্রোতা সেখানে রসভঙ্গ ভাগবত কিছু হয় না এগুলো শাস্ত্রে বলা রয়েছে তাহলে এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে রাজন সুন্দর প্রশ্ন করেছে এখানে এই প্রশ্নের ফলেতে আমাদের কাউর যদি সন্দেহ থাকে তাহলে আমাদের এটা মিটে যাবে সেই জন্য সুখদেব গোস্বামী এর উত্তর দিচ্ছেন যে কৃষ্ণ যে কথা বললে তুমি তা কৃষ্ণ তো এই যে জগতের দেবতা দেবদেবীগণের পুজো করার কথা বলা হলো তুমি যে উল্লেখ করলে সেগুলো সব গুণময় জগতের দেবতা এই গুণময় জগতের তারা এই গুণময় জগৎকে অতিক্রম করে যায় না এই জগতে রয়েছেন যদিও শঙ্কর ভগবানের মূল যে রয়েছেন সদাশিব সে তো রয়েছেন বৈকুণ্ঠ জগতে কিন্তু তার অংশ যেটা রয়েছেন যিনি এখানে থাকেন কৈলাসপতি তিনি তো সেই সদাশিবের অংশ কিন্তু সদাশিবকে শুদ্ধ শতময় তত্ত্ব কিন্তু শঙ্কর ভগবান যে এই জগতে রয়েছেন তিনি ইচ্ছে করে তমগুণকে অঙ্গীকার করে এটা ভগবানের আদেশ এখন যদি কেউ বলে যে ইনি বৈষ্ণব ইনি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেন কেন এটা কোনো কথা হলো তিনি বৈষ্ণব হতে পারেন তার রুজি রোজগার ওটা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে বর্দি পরে লাঠিনে হাতে হেই এরম করে সবই করে সেরকম তার বৈষ্ণবতার কোনো হানি হবে না কেন সে আজ্ঞা পালন করা নিজের জীবনযাপন করার জন্য সেটা করছে শঙ্কর ভগবানের এই যে তমগুণ অঙ্গীকার সেখানে শাস্ত্রের অনেক জায়গায় বেশ কয়েক জায়গায় উত্তর দেওয়া রয়েছে যে শঙ্কর ভগবান বলছেন আমি ব্রহ্মা এবং শঙ্কর তিন পার্থক্য কিছু না একই আমরা তিন ভাবে আবার এটা ব্রহ্মসংগীতা তো উত্তর দেওয়া রয়েছে সুন্দরভাবে এগুলো আমি পরে আলোচনা করব শঙ্কর তত্ত্ব কোনো সময় উঠবে সেখানে বলছেন দধি যথা দু কি এটা দধি যথা বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নহি ততহ পৃথকস্তি হেতু দধি কি করে হয় মানে দুধ থেকেই কিন্তু দধি হয়েছে কিন্তু দুধ থেকেই দধি হয়েছে এটা 100% ঠিক এর সবাই জানে কিন্তু দুধ ওই দধিটাকে যদি কেউ বলে আবার দুধে নিয়ে যাও তা কি হবে না এটা হয় না কিন্তু দুধ থেকে যে দই হয়েছে এটা সবাই জানে বিকার যোগে হয়েছে তার কোনো আলাদা সেই রকম ভগবান এই গুণময় জগৎকে পরিচালনা করবার জন্য তিনি বিষ্ণু রূপে স্থিতি কার্যটা করেন আর ব্রহ্মা রূপে সৃষ্টি কার্যে রাজসিক রজগুণে বিভাবিত করে ব্রহ্মাকে এই সৃষ্টিকে তৈরি সমস্ত করেন আর তমগুণে বিভাবিত করে তমগুণে জ্যাকেট পরেছেন একটা পরে কি করছেন এই জগৎকে পুরো একটা তমগুণের লোকগুলোকে সে তাড়া দিচ্ছেন আর ওই রকমভাবে বিভাবিত দেখাচ্ছেন বাইরে বাস্তবিক পক্ষে না শঙ্কর ভগবান চরস খান না গাঁজা খান না মদ খান কিচ্ছু না সব নাটক কিচ্ছু খান না ওসব কিন্তু জগতের লোকগুলো এত মূর্খ তারা ভাবে শঙ্করের চরস খায় গাঁজা খায় এইটা এমনকি দক্ষ প্রজাপতি পর্যন্ত গালাগাল দিয়েছিল গালাগাল দিল না ভূতপের সঙ্গে থাকে বেটা আচার বিচার নেই কিছু নেই আরে তোমার ছাই ভস্য মাকে আচার বিচার নেই বলছো আচার বিচার কাকে বলে সব আচার বিচারের মূলটা কি
স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না জাতু, সমস্ত বিধিনিষেধের মূলতে এটা। আর শঙ্কর ভগবান হৃদয় সর্বদাই কৃষ্ণ সর্বদাই। তাহলে শঙ্কর ভগবানকে বাইরের দৃষ্টিতে শ্মশানে থাকলেও তার যা পবিত্রতা আছে, শাস্ত্র বিচারে বলছে শিব নাম গ্রহণ করা সেই দুটো অক্ষর সর্বমঙ্গল আকর দেবী বলেছেন শরীর ছাড়বার আগে। তাহলে এই বিচারগুলো আমাদের কনফিউশন, আমরা বুঝতে পারি না। তাহলে দেখা যাচ্ছে শত রজ তমগুণ এই সমস্তগুলো ভগবান ইচ্ছে করে বিভাগ করে জগৎ পরিচালনার জন্য এগুলো সব করেছেন। বাস্তবিক পক্ষে শঙ্কর ভগবানের যে গভীর তত্ত্ব আলোচনা করলে অবাক হতে হয়, এমনকি ব্রহ্মার তত্ত্ব থেকেও শঙ্কর তত্ত্ব অনেক উপরে। যদিও আমরা দেখি রুদ্র এখানে শঙ্করে ব্রহ্মার এখান থেকে এসছেন এবং কাঁদছেন কাঁদছেন, এই জন্য তার নাম রুদ্র হয়েছে অনেক কথা। তো যাই হোক, এই যে প্রশ্নটা সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ করলেন, সেখানে সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন, হরিহি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরহ, হরিহি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরে প্রকৃতে পরহ। যে গুণময় জগতে দেবতাগণের আর যে অর্চনার কথা করে পুজো করে যারা মালামাল হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো তা নয়, ভগবান তো গুণাতীত বস্তু, বৈকুণ্ঠ বস্তু। তার তং ভজন নির্গুণ ভবেত স সর্বদ্রিক উপদ্রষ্টা, তং ভজন নির্গুণ ভবেত। কি বলেছেন পরের লাইনে, স সর্বদ্রিক উপদ্রষ্টা, সমস্ত জীবের হৃদয়তে বসে থেকে তিনি সমস্ত কার কি ধান্দা সব লক্ষ্য করছেন, কিন্তু কিছু বলছেন না, চুপচাপ নিউট্রাল। স সর্বদ্রিক উপদ্রষ্টা ত্বং ভজন নির্গুণ ভাবে। উপদ্রষ্টা মানে জীবের জীবাত্মা যে স্বেচ্ছাচারিতে করে তার উপরেতে আমরা নজর রেখেছেন, ফোকাস বলে গেল, এই জন্য উপদ্রষ্টা। জীবাত্মা তো করবে, জীবাত্মা স্বেচ্ছাচারিতে করবে, নরকে যাবে, কিন্তু পরমাত্মা তার সঙ্গে গিয়ে ওকে কী কষ্ট পায় সব দেখবে। ওই জন্য এখানে আমাদের ঘাবড়াবার এখানে কিছু নেই। সুখদেব গোস্বামী এই জন্য বলছেন যে তিনি তো পরম বস্তু, গুণাতীত বস্তু, আর তার ভজন করতে গেলে গুণাতীত বস্তু ভগবান, তার ভজনেতে যে একটা অবস্থা লাভ হয় সেটা জড়জগতের লাভ লোকসান দিয়ে বিচার করা যায় না। তাহলে বৈষ্ণবরা কী আনন্দ পান যে তারা এরকম বিভোর হয়ে থাকেন, তারা কি মাথা খারাপ হয়ে গেছে না কি হয়েছে? সেগুলো মাধবেন্দ্র পরিপাদ তিনি কিছু চেয়ে খান না কোনোদিন। আর যেও যদি নিজের ইচ্ছাক্রমে কেউ দেয়, তাও যদি গব্য দেয় দুধ, অযাচিত বৃত্তি পুরী নহে উপবাস, নামানন্দে পুরী প্রভু তার ক্ষুধা তৃষ্ণার কোনো কষ্ট নেই। এই কথাগুলো তো শাস্ত্রের বিচারে বলা রয়েছে, মহাভাগবতের লক্ষণ বৈষ্ণবগণে তাদের কি এমন তাদের জিনিসটা পায়। যেখানে সুখদেব গোস্বামী যে হরিকথা বলতে বলতে পরীক্ষিত মহারাজকে বললেন, সেখানেও একই কথা দেখলাম। পরীক্ষিত মহারাজ বলছে, আমার ক্ষুধা তৃষ্ণা আমার যন্ত্রণা হচ্ছে না, আপনি দয়া করে কথা বন্ধ করবেন না, আমার কোনো কষ্ট হচ্ছে না। বলছে, তুমি তো খাচ্ছ না, সমানে পান করছো না, জল পান করছো না, খাচ্ছ না, সমানে বসে রয়েছো তুমি। বলছে, আমার কিছু হচ্ছে না, আপনি দয়া করে বলুন, আমি তো পান করছি। পিবন্তম তন্মখাম বুঝো চুতম হরিকথামৃতম, আমি তো আপনার মুখবিগলিত হরিকথামৃত পান করছি, এ পান করছি না কে বললো, অর্থাৎ আত্মার যেটা খোরাক সেটা পান করছি। তাহলে নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। এখানে আমরা দেখলাম যে সুদামা বিপ্র ইচ্ছা করলে পরে অনেক কিছু পেতে পারেন, তাকে কৃষ্ণ পর্যন্তও যেতে হবে না, খালি যদি তিনি নীতিটা তার একটু বদলে দেন, অর্থাৎ একটু চেয়ে চিনতে এদিক ওদিক যজমানি করেন, তাহলে তো পেয়ে যাবেন, তখনকার দিনে তো অভাব ছিল না। কিন্তু আমরা দেখছি সীতামা বিপ এই যে সুদামা বিপ্র তার কী লেখা রয়েছে, মানে যদৃচ্ছয় উপপন্নেন বর্তমান গৃহস্বামী, যদৃচ্ছা ভগবানের ইচ্ছায় যা চলে আসবে তাতেই তিনি জীবনযাপন করেন, তাতে তিনি জীবনযাপন করেন। আমাদের অনেকেরই এই কথা বিশ্বাস হবে না, এখনকার দিনেও এরকম জায়গা আছে, এখনকার দিনে এরকম জায়গা আছে যেখানে তারা ভিক্ষায় যান না, ভগবানের ইচ্ছায় যা আসবে তারপরে বারোটার পর তারা অর্চন করেন, বারোটার সময় অর্চন করে তারপর ভোগরন্ধন করেন। এখনও বেশ অনেক জায়গা আছে, কলকাতাতেই আছে, বেলগেছিয়াতে একটা মঠ,
তার গুরুদেব আশীর্বাদ করে গেছে তোরা ভজন কর ঠিক করে, কিন্তু ভজন আর কে করে, তো কিচ্ছু করতে হবে না, এখানে সব আসবে, কৃষ্ণ পাঠিয়ে দেবে। তাই এখনও তাই হয়, যা আসে বারোটার মধ্যে সেই সার রান্না করা হয়। আর কোনোদিন এমন যায়নি কিছু এলো না রান্না হলো না, জ্বর ঝঞ্ঝা জল বৃষ্টি অনাবৃষ্টি যা কিছু কোনো সময় এরম হয়নি। আর আরও অন্য অন্য জায়গায় মহামহাপুরুষগণ আছেন অনেক, তাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে, আর আমরা এইগুলো সাধারণ বুদ্ধি নিয়ে এগুলো মাথায় ঢুকবে না। যাদের কর্তৃত্ব অভিমান তাদের কাছে ভগবান এই সমস্ত ব্যাপারগুলো প্রকাশ করেন না, তারা তুই কর্তৃত্ব নিয়ে থাক। ওই জন্য সেখানে কর্তৃত্বর কথা বলতে গীতাতে বলেছে না ভগবান কি বলছেন, কর্তা আহম ইতি মান্যতে, আমি কর্তা। এই ভাবটা যতদিন পর্যন্ত জীবের হৃদয় থেকে মুছে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো সুবিধে হবে না, কর্তা আমি নয় এই কথাটা উপলব্ধি। সেই জন্য সেখানে বলছেন যদৃচ্ছ উপপন্নেন বর্তমান গৃহস্বামী, আর তার ভার্যার কথাটা বলেছেন, তস্য ভার্যা কুচ্চৈলস্য খুত কামা চ তথাবিধা পতিব্রতা পতিম প্রাহ ম্লায়তা বদনেন সা দরিদ্রম সীদমানা বৈ বেপমানাভি গম্যচ। কালকে আমরা এটা পড়েছিলাম, এটা জেনেছিলাম যে তুমি এক কাজ করো না, স্বামীকে খুব লজ্জার সঙ্গে বলছেন যে যদি তোমার বন্ধু শুনেছি দ্বারকাতে থাকেন, দ্বারকাতে বন্ধুর সঙ্গে একটু দেখা করে এসো না, সে তো শুনেছি সাত্যতাম পতিহি আর ব্রাহ্মণ্য দেব প্রচুর সহায়তা করেন ব্রাহ্মণ বৈষ্ণবের, তো তার তো প্রাণ, তুমি যদি যাও তাহলে তোমাকে চাইতেও আমি নিতে দেবে। তো ভগবান গেলেই সেখানে গেলে দাসসতি দবৃণম ভুরি সিদাতে তে কুটুম্বে নে, তুমি তো কুটুম্ব বন্ধু কুটুম্ব এদেরকে, আর তার উপর তুমি ব্রাহ্মণ আর তোমাকে ভালোবাসে এত তা তোমার বন্ধু, তাহলে তমুই তমুপৈহি মহাভাগ সাধুনাঞ্চ পরায়ণম দাসসতি দবৃণম ভুরি সিদাতে তে কুটুম্বে নে। আর শুনেছি তিনি দ্বারকাতে আছেন, আস্তে অধুনা দ্বারাবত্যাম ভোজ ঋষি অন্ধকেশ্বর স্মরত পাদ কমলম আত্মানম অপিযচ্ছতি, যার চরণ কমলকে একটু চিন্তা করলে পরে সে নিজেকে দিয়ে দেয়। যে ভগবানের চরণ কমলকে চিন্তা করতে সমর্থ হয় তাকে ভগবান বলে আমি নিজেকেই দিয়ে দেব, আর তো সমান সামান্য সম্পত্তি এই দুনিয়ার বাড়ি ঘর গাড়ি এগুলো তো তুচ্ছ বিষয়, এগুলো তো তুচ্ছ বিষয়, এগুলো সম্বন্ধে বৈষ্ণবরা ভাবেন না। তাহলে স্মরত পাদ কমলম আত্মানম অপিযচ্ছতি, তাহলে এইরকম ধরনের কথা জানা গেল যে শাস্ত্রের বিচারে কৃষ্ণের চরণ কমল চিন্তা করবে যে নিজেকে দিয়ে দেন, তার কাছে আর এই সামান্য ধন সম্পত্তি এগুলো আর কী কথা। আর এই জন্য বলছেন কিমনু অর্থ কামান ভজত নাত্যাভিষ্ঠান জগৎগুরু, আর কৃষ্ণম কৃষ্ণকে জগৎগুরু বলা হয়, মূল গুরু তো কৃষ্ণই, কৃষ্ণম বন্দে জগৎগুরু ইত্যাদি শ্লোক আছে। তো তিনি ভজনকারীকে প্রায়ই যে অভীষ্ট আছে অনভীষ্ট অর্থকাম প্রদান করবেন, এই সম্বন্ধে আর বলবার কি, না চাইলেও দিয়ে দেন তিনি। এখন এই অবস্থায় ভার্যা অর্থাৎ ইনি কিন্তু সাধারণ ভার্যা নয়, জগতের যেরকম পতি পত্নীর সম্বন্ধ সেরকম নয়, তিনি হচ্ছেন সতী সাবিত্রী, যিনি বলা হলো যদৃচ্ছয় উপপন্নেন বর্তমান গৃহস্বামী গৃহাশ্রমী, যা ভগবানের ইচ্ছায় যা পৌঁছে যায় গৃহেতে সেটা রান্না করে, যদি সেদিন এতটুকু চাল পৌঁছায় ওটা রান্না করে স্বামীকে খাইয়ে দেন, নিজে না খেয়ে থাকেন, নিজে স্বামীকে তৃপ্ত করে তারপর তিনি নিজে আনন্দে থাকেন। আমরা জয়দেব গোস্বামীর স্ত্রী পদ্মাবতীর কথাও জানি, অনেক কথা আনন্দময় সেসব কথা। তাহলে এখানে স এবং ভার্যয়া বিপ্র বহুশহ প্রার্থিত মুহু, অনেকভাবে সেই পত্নী প্রার্থনা করার ফলেতে পুনঃপুনে যখন প্রার্থনা করল, স্ত্রী যখন স্ত্রী দ্বারা প্রার্থিত হয়ে তার মনের মধ্যে, স্ত্রী তো এত কিছু বলে গেল কিন্তু সুদামেবিত্ত পরভংশ, তার মধ্যে ওই সব কথার কোনো কিছু ঢুকল না, একটাই মাথায় ঢুকে গেল একটা পয়েন্ট, সেটা কি, অয়ম হি পরম লাভ উত্তম শ্লোক দর্শন, কংসের প্রেরণায় অক্রূর বলেছিল আজকে কংস আমার গুরুর কাজ করলো, আজকে আমাকে পাঠালো তাহলে আমার দেখা হয়ে যাবে। তো এখানে স্ত্রীর কথাটা সে কিছু মনে করে, সে বলছে বলুক কিন্তু তার মাথায় খালি একটাই জিনিস ঘুরছে, অয়ম হি পরম লাভ
উত্তম শ্লোক দর্শনম, আমার পরম লাভ আজকে সেটা হচ্ছে আমার উত্তম শ্লোক ভগবানের দর্শন হবে। আহা বড় আনন্দ, তিনি দ্বারকা দেশ দ্বারকাধীশ, তাকে দর্শন করার জন্য যেতে হবে। আ বললো হ্যাঁ, যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। তিনি যাওয়ার জন্য তৈরি হলেন, ইতি সঞ্চিন্ত মনসা গমনায় মতিম দধে, আজ যাব। স্ত্রীর কথায় সে মনস্থির করলো, স্ত্রী যখন বলছেন যাব, কিন্তু কি নিয়ে যাব, বন্ধুর কাছে যেতে গেলে গুরুর কাছে যেতে গেলে ভগবানকে কিছু তো নিয়ে যেতে হয়, কি নিয়ে যাব। বলছেন অপি অস্তি উপায়নম কিঞ্চিত গৃহে কল্যাণী দিয়েতম, তোমার গৃহে কিছু উপায়ন আছে যেটা নিয়ে আমি যাব, তো তোমার যদি উপায়ন থাকে কিছু দাও, আমি বন্ধুর কাছে যাব তো নিয়ে যাই। স্ত্রী চিন্তায় পড়লেন, ঘরে তো কিছুই নেই, ঘর তো পুরো ফাঁকা। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে গেলেন, গিয়ে চারটে বাড়ি থেকে ব্রাহ্মণ কি করলেন, জ্বাচিত্বা চতুর মুষ্ঠিন বিপ্রাণ পৃথক তণ্ডুলান আর চৈল খণ্ডেন তান বধ্যা ভর্তি প্রদাদ উপায়নম, ভর্তা তা স্বামীকে ওই উপায়ন দিলেন। কি দিলেন, বলছেন জ্বাচিত্বা চতুর মুষ্ঠান বিপ্রাণ পৃথক তণ্ডুলান, কেউ কেউ ওটাকে বলে চিড়ে, কে দেখে তণ্ডুল বলা রয়েছে, তা সরাসরি তণ্ডুল বলা রয়েছে মানে আতপচাল, এর সরু সরু তণ্ডুল বলা রয়েছে। তা বলছেন বিভিন্ন, এক জায়গায় একরকম তণ্ডুল নয়, এক জায়গায় একটু ভালো, এক জায়গায় একটু খারাপ, ধান মেশানো সব নিয়ে তাকে দিয়ে দিল। সে কী করলেন, আঁচলে চইলেন মানে চৈল খণ্ডেন তান বাধ্যা, সেটা একটা কাপড়ে একটা পুঁটলি করে, একটা ছেঁড়া কাপড়ে পুঁটলি করে সেটা ভর্তা তার স্বামীকে দিয়ে দিলেন। বলে এই না উপায়ন, সে আনন্দের সঙ্গে চললেন। হাঁটতে হাঁটতে অপূর্ব কৃষ্ণ চিন্তা করছেন, কৃষ্ণ গান করছেন, আর কৃষ্ণের দর্শন করার জন্য তিনি চলতে আরম্ভ করলেন। আর সে দ্বারকা তো এখানে নয়, প্রচুর দূর, সীতামিপুর বাড়ি কোথায়। আর সেখানে বলছেন স তান আদায় বিপ্রাগ্র প্রযোজ দ্বারকাম কিল কৃষ্ণ দর্শনম মধ্যম কথম সাদ ইতি অচিন, বলছেন চিন্তায়ন, বলছেন আমার কৃষ্ণ দর্শন কেমন হবে, যেমন একটা পরম প্রিয় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার আগে নানান জল্পনা কল্পনা চলে, আচ্ছা আসবে, তারপর কি হবে, কেমনভাবে দেখা হবে, প্রেম রাজ্যের কথা, এগুলো সাধারণ ব্যক্তিরা নীরস ব্যক্তিরা বুঝতে পারবে না। যখনই অত্যন্ত প্রিয় ব্যক্তি তার অনেক দিন পর দেখা হবে, তার কেমনভাবে দেখা হবে, আমাকে কি করবে, কিরম আমাদের প্রথম দর্শন হবে, এইসবগুলো হয়, এগুলো দার্শনিক বিষয়, প্রেমের কথা। কৃষ্ণ দর্শনম মধ্যম কথম স্বাদ ইতি চিন্তায়ন, এরমভাবে চিন্তা করতে করতে যাচ্ছেন দ্বিজ। আর আনন্দে সব যেতে 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 সেখানে গিয়ে পৌঁছালেন। সেখানে বলছেন গৃহম দাষ্ট সহস্রম মহিষীণম হরের দ্বিজ বিবসৈকতম বিবসৈকতমম শ্রীমৎ ব্রহ্মানন্দম গত ইয়থা, আর 16108 মহিষি নিয়ে থাকেন। তাই বলছেন এই সমস্ত একে একে দাঁড়ি অনেক দ্বারকার তো একটা গেট নয়, এই সমস্ত নিয়ে ধীরে ধীরে এক একটা দ্বার অতিক্রম করে কে ব্রাহ্মণ ক্রমশ তিনটি রক্ষী সৈন্যের স্থান, তিনটি কক্ষা বিভিন্ন অতিক্রম করে সমস্ত ঋষিগণের অগম্য গৃহ সকল ও হরির ষোড়শ সহস্র প্রতিনিধিগের গৃহ সকল মধ্যে শ্রীমৎ একটি গৃহে সেই ব্রহ্মানন্দ প্রাপ্তির ন্যায় প্রবেশ করেছিলেন। তা তো আর সে তো দ্বারকার ওই বৈভবগুলো জানে না যে 16108 মহিষীর ঘরেতে ভগবান আলাদা আলাদা যুগপথ একই কৃষ্ণ বিভিন্ন গৃহেতে প্রবিষ্ট হয়ে কী করে তিনি মেনটেন করেন, সেটা দেখবার জন্য নারদ আনন্দের সঙ্গে সেখানে গিয়েছিলেন। মজাটা দেখবেন, সেখানে গিয়ে দেখলেন এক এক গৃহে এক রকম বিষয়। আর আজকে সুদামা বিপ্র জানেন না, সুদামা বিপ্র এইসব অতিক্রম করে একটা গৃহেতে ঢুকে পড়লেন, কিন্তু ঢুকেছেন তো ঢুকেছেন একেবারে প্রথম ওই যেটা রুক্মিণীর গিয়ে ওইখানে ঢুকে পড়েছেন, আর অন্য গিয়ে যাননি, কি ভগবানের ইচ্ছা সেখানে ঢুকেছেন। সেখানে কৃষ্ণ দূর থেকে দেখেছেন, দেখেই চিনতে পেরেছেন কত ছোটোবেলাকার সখা, পর জাঙ্কি উপবিষ্ট ছিলেন, রুক্মিণী ছিল, সঙ্গে সঙ্গে দূর থেকে সে ব্রাহ্মণকে দেখে কি করলেন,
त्वाम विलक्याच्युत दूराद प्रिया परजांकमास्थित सहसोत्थाय चाभ्यत्त दोभ्याम পর্যগ্রহিত মুদা, দূর থেকে ছুটে এলেন একেবারে, ইসে একেবারে সঙ্গে সঙ্গে বাহুতে ধরে আদর করতে আরম্ভ করলেন। বন্ধু সক্ষুহু প্রিয়স বিপ্রসের অঙ্গ সংজ্ঞাত নিবৃতাহা, শুধু ওই জীর্ণ শীর্ণ শরীর, দু কাঠে কাঠের মতো হাড় কখনা রয়েছে, তাকে এরমভাবে ধরে আদর করছেন এমনভাবে আর করে, সক্ষুহু প্রিয়স বিপ্রসের অঙ্গ সংজ্ঞাত নিবৃতাহা, এই ব্রাহ্মণ শ্রেষ্ঠ যে ব্রহ্মবিত্তম আর প্রেমী তাকে এরম আদর করে কৃষ্ণ যেন মনে হলো আমার হৃদয়টা, কৃষ্ণের হৃদয়টা শীতল হয়ে গেল, কৃষ্ণের আবার হৃদয় সেটা আবার শীতল হয়ে গেল। আর প্রীত আনন্দতে কি করলেন, অশ্রু জল ফেলতে আরম্ভ করলেন। প্রীত ব্যামঞ্চদ বৃন্দনম নেত্রভ্যাম পুষ্করে ক্ষণ পদ্মপলাশ লোচন, ভগবান চোখ থেকে অজস্র অশ্রু পড়তে লাগলো, তাকে সিক্ত করলেন আর তাকে যত্ন করে তাড়াতাড়ি নিয়ে গেলেন। আর সেখানে গিয়ে যথোপবেশ্য পর্যাঙ্কে স্বয়ং সক্ষুহু সমর্হণম, নিজে ওই সখার সমস্ত যত্ন আরম্ভ করলেন, আগে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে পালঙ্কে বসালেন, যে পালঙ্কে নিজে বসেন স্বর্ণময় পালঙ্ক সমস্ত সেটা বই সেখানে গিয়ে তাড়াতাড়ি সখাকে বসে, ও আবার চিন্তা করছে আমার ময়লা কাপড় বাবুর আমি আবার এখানে বসবো, লজ্জায় মরে যায়, কিন্তু কৃষ্ণ তাকে জোর করে বলে এই বসো, তুমি তুমি এখানে বসো। বসে এবার পায়ের কাছে বসে বললেন, বলে এই জল আন ধূপ আন অগরু আন সব আনতে বললেন কৃষ্ণ, এনে সব নিয়ে এলো। আর রুক্মিণী এবার মাঝে মাঝে ভাব, রুক্মিণী চিন্তায় পড়ে গেছে, ঠিক কোথা থেকে একজন এলো, হাড় কখনা দেখা যাচ্ছে একটা বৃদ্ধ ভিখিরির মতো, তাকে কৃষ্ণ এরকমভাবে পর্যাঙ্কে বসাচ্ছে, পা ধোয়ার জন্য তাড়াতাড়ি আর ধূপ দীপ সব ব্যাপারটা কি বুঝতে পারছেন না তিনি, কিছু মাথা ঘুরছে রুক্মিণীর। বলছেন তারপর বসে কি করি, যথোপবেশ্য পর্যাঙ্কে স্বয়ং চক্ষুহু সমর্হণম, আর উপহৃত্যাবণিজ্য পাদৌ পদাবণিজনী, তার ওই চরণ কমলকে জল দিয়ে ধুতে আরম্ভ করলো। কত রাস্তা ঘুরে এসছে, কত ব্যথা হয়ে গেছে পায়ে, কৃষ্ণ আদর করতে আরম্ভ করলো তাকে। আর তারপরেতে বিভিন্ন রকম চন্দন ধূপ অগরু কুমকুম ধূপ উদীপ সুরভ ভীর মিত্রম প্রদীপাবলী ভীর মুদা অর্চয়িত্বা বেদ্য তাম্বুলম গাঞ্চ স্বাগতম অববৃত, স্বাগত ব্রাহ্মণ স্বাগত বন্ধু বলে সব কিছু করে তাম্বুল অর্পণ করে আরতি ভারতি করে আদর করে বসালে। এদিকে দ্বারকার মধ্যে একটা একটা আন্দোলন সৃষ্টি হয়েছে, বলছে কী ব্যাপার, কুচ্চৈলম মলিনম খ্যামম দ্বিজম ধন মানে ধমনি সন্ততম দেবী পর্যচরত সাক্ষাৎ চামর ব্যজনে নবই, মানে রুক্মিণীকে বলছে এ চামর ব্যজন করো, রুক্মিণী করছে, চিন্তা করছে হার কখনা দেখা যাচ্ছে এই দরিদ্র যে একেবারে দ্বিজ, আর তা তো শিরা শিরা উপসরে দেখা যাচ্ছে এত রোগা, তা দেবী এখন সে যা করলেন আর মনে মনে চিন্তা করছেন এটা কী ব্যাপার হল। আর অন্তঃ পুরজন দৃষ্টা কৃষ্ণেন অমলাত অমল কীর্তিনা বিস্মিত অভূত অতি প্রীত্যা অবধূতম সভাজিতম, এই অবধূত কোথা থেকে ইনি এলেন আর তার সঙ্গে কৃষ্ণের কী বা সম্বন্ধ, কেনই বা এত আদর করছেন, এটা দেখে অবাক হয়ে গেছেন। কিম অনেন কৃতম পুণ্যম অবধূতেন ভিক্ষুণা, এই ভিক্ষুক অবধূত সে কী পুণ্য করেছিল জীবনে, ওরা মনে মনে চিন্তা করছেন এই ভিক্ষুক অবধূত কি পুণ্য এমন করেছিল যে শ্রিয়াহীনেন লোকে অস্মিন গর্হিতেন অধমেন চ, বলছেন যে যে ইহলোকে নিন্দিত লোকে এই জগতের লোক তো চিনতে পারবে না, অধম বলবে তাকে, শ্রীহীন মলিন বেশ ভিক্ষুক এই ব্রাহ্মণ কি পুণ্য অনুষ্ঠান করেছেন যে শ্রীনিবাস লক্ষ্মীপতি ত্রৈলোক্য গুরু শ্রীকৃষ্ণ পর্যাঙ্গ প্রিয়তমাকে পরিত্যাগ করে সেই ব্রাহ্মণকে সম্মান করলেন, আর যে বেশ জ্যেষ্ঠ ভাতার ন্যায় তাকে আলিঙ্গন আদি করে এই যে আদর করছেন, এই ব্যাপারটা সবাই এবার ভেতরে ভেতরে চিন্তা করছেন। অগ্রজ পরিশাক্ত অগ্রজ যথা, বড় জ্যেষ্ঠকে যেমনভাবে আদর করে সেরকমভাবে সম্মান করে আদর করছেন। কথায়ন চক্রুর গাথাহা পূর্বগুরুকুলে সতহ, আর আত্মনোর ললিতা রাজন করৌ গৃহ পরস্পরম,
একে অপরের হাতটাকে এরম ধরে ব্রাহ্মণের পূর্বে গুরুকুলের যে সমস্ত গুরুকুলে একসঙ্গে বাস করেছিলেন সেই সময়কার ছোটবেলা ছোট বয়সে যে একসঙ্গে গুরুকুলে সমস্ত খেলা করেছিলেন গুরুকুলে পড়াশোনা করেছিলেন সেই সমস্ত দিনের কথা সব মনে পড়ে যাচ্ছে কৃষ্ণের সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে সেগুলো সব উত্থাপন করছেন মনে আছে সখা আমরা এই করেছিলাম সমস্ত এইসব কথা বলছেন ভগবান এখানে বলছেন মনে করিয়ে দিচ্ছেন পুরনো কথাগুলো স্মৃতিতে আসছে অপি ব্রাহ্মণ গুরু কুলাদ ভবতা লব্ধ দক্ষিণাত সমাবর্তেন ধর্মজ্ঞ ভারজোড়া সদৃশী নবা আচ্ছা তুমি গুরুগৃহেতে দক্ষিণাদান পূর্বক তুমিও চলে গেলাম আমি তো আগেই চলে গেলাম তো তুমি সেখানে তারপরে তোমার উপযুক্ত কোনো ভার্যা গ্রহণ করেছো কি বিবাহাদি নিশ্চয়ই করেছো প্রায় গৃহেশুতে চিত্তম অকাম বিহিতম তথা আর পূর্ব থেকেই তোমাকে দেখেছি তোমার কোনো বিষয়তে কোনো একদম কোনো আসক্তি নাই ইত্যাদি এই সমস্ত কথা বলছেন এইভাবে ধীরে ধীরে বন্ধুর প্রশংসা করছেন আর করতে করতে সেখানে বলছেন যে কচিত গুরুকুলে বাস ব্রহ্মণ স্মরসি নৌ যত বিজ্ঞ দ্বিজ বিজ্ঞায় বিজ্ঞম তমসহ পারমাসনাতে বলছেন সেখানে হে ব্রাহ্মণ আমাদের গুরুবুল গুরুকুলের বাস যে বসবাসের যে সমস্ত ঘটনাগুলো স্মরণ করিয়ে থাকো কি তোমার কি মনে মনে মাঝে মাঝে মনে পড়ে কি যে গুরুকুল হইতে জানিবার বিষয় বিশেষরূপে জানিয়া দ্বিজগণ সংসার হইতে পার হয়ে থাকে সেই যে গুরুকুলে গেছিলাম সেখানে তো বিদ্যালাভ করে আমরা যে যার মতো গেলাম তারপরে সেখানে কৃষ্ণ বলে যাচ্ছেন যে আমি কি করলাম ননু অর্থকবিদ ব্রাহ্মণ বর্ণাশ্রম বতামিহ যে মায়া গুরুনা বাচা তরন্তি অঞ্জো ভবার নবম যে ব্যক্তি বর্ণাশ্রম দিগের মধ্যে তারাই অর্থ তত্ত্বজ্ঞ পণ্ডিত যারা জ্ঞানদ গুরু আমার বাক্য দ্বারা অর্থাৎ উপদেশ মাত্রে অনায়াসে ভবার নব পার হন অর্থাৎ জ্ঞানপ্রদ যে গুরু জ্ঞানদান করেন তার সেবার দ্বারা যারা কৃতকৃতার্থ হয়ে যান তারা এই ভবার্ণব থেকে অনায়াসেই পার হয়ে যান এখানে এক সিদ্ধান্ত বলেন কৃষ্ণ বলেছেন যেটা চিরকাল মনে রাখার কথা প্রত্যেককেই যারা গুরু সেবা করেছেন বা করবেন তাদের জীবনে একটা স্মরণীয় বিষয় সেটা হচ্ছে ভগবান বলছেন নাহম ইজ্জা প্রজাপতিভ্যাম তপস পশুমেন বা তুষেয়ম সর্বভূতাত্মা গুরু শুশ্রয়া যথা গুরু শুশ্রষয়া যথা গুরু শুশ্রষা দ্বারা গুরু সেবার দ্বারা আমি যে পরিমাণে সন্তুষ্ট হই সেভাবে না হাম ইজ্জা আমাকে পুজো করলেও হয় না বা গৃহস্থাশ্রম যদি সঠিকভাবে পালন করে তাও হয় না তপস্যা করে বা উপসমেন বা উপশম মানে বিভিন্ন ব্রত উপবাস আদি তপস্যা করবে এটির দ্বারা আমি ততটা সন্তুষ্ট হই না যতটা আমি গুরু সেবার দ্বারা যতটা সন্তুষ্ট হই ততটা আমি সন্তুষ্ট হতে পারি না কৃষ্ণ মনে করে দিচ্ছেন মনে আছে একদিন গুরু পত্নী আমাদেরকে বললেন যে জ্বালানি ফুরিয়ে গেছে যাও জঙ্গল থেকে কাঠ নিয়ে এসো তো শিষ্যদের আদেশ করেন গুরুদেব গুরুপত্নী রান্না কী হবে কাঠ নেই তখন কৃষ্ণ আর এই শ্রীরাম বিপ্র চলে গেলেন জঙ্গলে জঙ্গলে গিয়ে কাঠ সমস্ত জড়ো করলেন এদিক ওদিক থেকে ভাঙা সমস্ত জড়ো করে সেগুলোকে মাথায় নিয়েছেন কৃষ্ণ ভগবান সাক্ষাৎ সেগুলো মাথায় নিয়ে তারপরে যখন হাত ধরাধরি করে আসবেন তখন অন্ধকার হয়ে আসছে আর সেই সময় এমন বৃষ্টি আরম্ভ হলো সেই বৃষ্টিতে উঁচু নিচু কোনো স্থান আর দেখা যাচ্ছে না সমস্ত জলমগ্ন হয়ে সমস্ত সারা গুরু সেবার বস্তুকে গুরুত্ব দিয়ে মাথার মধ্যেই ধরে রেখেছেন সারা রাত মাথায় ধরে রেখেছেন দুই হাত দুই বন্ধু ধরে রেখেছেন সেই জন্য কৃষ্ণ এবার মনে করে দিয়েছেন অপি নস স্মরজতে ব্রাহ্মণ বৃত্তম নিবসতাম গুরু গুরু আচ্ছা এখানে বলছেন গুরুদ্বারৈশ্চোদিতা আনয়ন ইন্ধনেন ইন্ধন আনয়নে কচিত আমরা যে গুরু পত্নী যখন আমাদের আদেশ করলেন আমরা ইন্ধন অর্থাৎ কষ্ট আরোহণের জন্য জঙ্গলে গেছিলাম প্রবিষ্টানাম মহারণ্যম
হ্যাঁ, অপার্থ সুমহদ্বিজ বাত বর্ষম অভূত তীব্রম নিষ্ঠুরাহাস্তনয়ত্ন, বিরাট বিদ্যুৎ চমকাতে আরম্ভ করলো, বৃষ্টি একেবারে সমস্ত নিম্নম কুলম জলময়ম ন প্রাজ্ঞায়ত কিঞ্চিত, কিছু দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন। এই অবস্থায় যখন দাঁড়িয়েছিলেন দুজনে, গুরু সেবার বস্তুকে জলে ফেলে দেননি, এ আবার করা যায় নাকি, মাথা থেকে ফেলে দে দূর মাথায় ফেলে রেখে দি গুরু সেবা, মাথায় ধরে রেখে দুই বন্ধু দাঁড়িয়ে রয়েছেন। আর সকালবেলা সন্দীপনি মুনি পাগল হয়ে গেছেন, আমার দুই কচি কচি শিষ্য পুত্রবধ কোথায় গেল, পাগল হয়ে জঙ্গলে খুঁজতে বেরিয়েছেন, খুঁজতে খুঁজতে হে কৃষ্ণ হে কৃষ্ণ করতে করতে তারপরে দেখেন অন্বেষমান ন শিষ্য মানে শিষ্যানাচার্য অপশ্যদ অপশ্যদ আতুরান, দেখে একেবারে শিষ্য গুরুদেব একেবারে কেঁদে ফেলেছেন, আহো হে পুত্রকা জুয়ম অস্মদ অর্থে অতি দুঃখিত, জুয়ম অস্মদ অর্থে অতি দুঃখিত, আমার জন্য আমার সেবার জন্য তোমরা এত কষ্ট পেয়েছ, আত্মা বৈ প্রাণীনাম পৃষ্ঠহস্তম অনাদৃত্য মৎপরাহা, নিজের জীবনকে বিপন্ন করে তোমরা গুরু সেবার আদর্শ দেখালে, হায় হায়। এরম আদর করে তাদেরকে আদর করতে করতে নিয়ে এলেন, নিয়ে এসে প্রচুর আশীর্বাদ করলেন, এমন সন্তুষ্ট হলেন, বললেন যে এইভাবেই ওই যেমন যে এইরকমভাবে গুরু সেবা করে যে তারপরে কি হলো, আশীর্বাদ করলেন, আশীর্বাদ করলেন, কি করলেন, তুষ্ট অহম্ভ দ্বিজশ্রেষ্ঠা সত্যাহা সন্তু মনোরথা ছন্দ্যাংশি অজাত জামানি ভবন্তু ইহ পরত্রচ, তোমাদের এই যে জ্ঞান বেদাদি যে শাস্ত্রের ঝাঁকি যে জ্ঞান, সেটা ইহকাল পরকাল সবসময় তোমাদের থাকবে, আমার আশীর্বাদ স্ফূর্তিপ্রাপ্ত হবে, যাও। গুরুর অনুগ্রহেণব পমান পূর্ণ প্রশান্ত, গুরুর অনুগ্রহেণব পমান পূর্ণ প্রশান্ত, বলছেন গুরুর যদি অনুগ্রহ হয়, দীক্ষা গুরু শিক্ষা গুরু এই গুরুদেবের যদি অনুগ্রহ হয় তাহলে কি হয়, সঙ্গে সঙ্গে গুরু অনুগ্রহ নৈব পমান পূর্ণ প্রশান্ত, তা প্রশান্তি দশা প্রাপ্ত হয়, অর্থাৎ হৃদয়তে কোনো কামনা বাসনা আদি কোনো কিছুই জাগ্রত হয় না। এখন কৃষ্ণকে এরকম আদর করলেন, শ্রী সুখদেব গোস্বামী বলছেন স ইথ্যম দ্বিজ মুখ্যেন সহ সংকথয়ন হরিহি সর্বভূত মন অভিজ্ঞ স্ময়মান উবাচতম, সবই জানেন ভগবান অন্তর্যামী, তথাপি এখন সখাকে যেমন বলতে হয় সখা তুমি যে এসছো আমার জন্য এসছো কিছু নিয়ে এসছো কি এনেছো আমার জন্য, এরকমভাবে বলছেন ব্রাহ্মণ ব্রাহ্মণম কৃষ্ণ ভগবান প্রহসন প্রিয়ম প্রেমণা নিরীক্ষেন নৈব প্রেক্ষণ খোলু সতাম গতিহি, সেখানে সতাম গতিহি সাধুদের আদরের যে গতি হয় ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় ব্রাহ্মণের মুখ নিরীক্ষণ করে হাসতে হাসতে এখানে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ, সে ভগবান বাচ কিম উপায়নম আনিতম ব্রাহ্মণ মে ভবতা গৃহাত, তুমি আমার জন্য ঘর থেকে কি এনেছো, উপায় নিশ্চয় কিছু এনেছ, আর আগে থেকেই বলছেন হয়তো সকাল লজ্জা পাবেন কি এনেছি, আর সেটা গিয়ে এই সোনা দানা চারিদিকে হীরা মণি মাগছে, ওখানে গিয়ে আমার ছেঁড়া কাপড়টা খুলে দুটো কাতব চাল বার করবো, লজ্জায় উনি লুকিয়ে রয়েছেন এরমভাবে দেখাচ্ছেন না। আর কৃষ্ণ তত বলছেন তার এ করে বলে দেখো অনু অপি উপাহৃতম ভক্ত এই প্রেম না ভুরিয়ে বা মেয়ে ভাবে, যদি সামান্যতম কোনো জিনিস হয় যদি প্রেমের সঙ্গে কেউ আমার কাছে আনে তাহলে সেটা আমার কাছে বিশাল জিনিস, আর যদি বিশাল কোনো জিনিস যদি প্রচুর উপহার প্রচুর খাদ্যদ্রব্য প্রচুর জিনিস কোনো ধনী ব্যক্তি দেয় কিন্তু তার ভেতরে প্রেম নাই, সেটা বলছেন ভগবান বলছে এটা আমার বলছে আমার প্রিয় হয় না, বলছে ওই জন্য ভুরিয়পি অভক্ত অপরিতম নমে তোষায় কল্পতে, এই সত্যটা আগে বলে দিলেন তথাপি লজ্জা পাচ্ছে, এই জন্য যে অনুঅপি অপরিতম ভক্তই প্রেম না ভুরিয় মে ভবেদ, অল্প হলেও সামান্যতম জিনিস হলেও যদি প্রেমের দ্বারা আহরণ করে তাহলে সেটা আমার কাছে প্রিয় হয়। যেন আমরা গৌর লীলাতে দেখি যখন রাঘবের ঝালি সাজিয়ে সেই সেখানে নিয়ে যায়
চিন্তা করো কি কষ্ট, কত দূর, কোথায় রাঘব পণ্ডিত থাকেন, আর নব আর শান্তিপুর আদি জায়গা, সেখান থেকে পুরো নবদ্বীপ, যে সেখান থেকে নবদ্বীপ থেকে শান্তিপুর থেকে সমস্ত জায়গা থেকে ভক্তরা মিলিতভাবে এবার যাবেন কোথায়, নীলাচলে। নীলাচলের দূরত্ব কত, আর তখনকার দিনে কীরকম দুর্গম রাস্তা, প্রত্যেকটা নদী, পুরী যারা গেছে তারা জানে কতগুলো নদী পড়ে, প্রত্যেকটা নদী পেরোবার জন্য সে ব্যবস্থা চাই। এতগুলো লোক গৌরের প্রতি দর্শন, গৌরের প্রতি প্রীতি পাগলের মতো ছুটছে, বাচ্চা থেকে বুড়ো থেকে, কিভাবে যাবি তোরা, কোনো চিন্তা নেই, চললো আমরা গৌর দর্শন করব, এই আনন্দে সব ছুটছে। কোলের বাচ্চা নিয়ে কে কতদিন দৌড়াতে পারবে, শিবানন্দ সেনের কোলে তো বাচ্চা ছিল, সব চললো ট্যাঙ্কে করে বাচ্চা নিয়ে, আরে কোথায় যাবে এত দূর দুর্গম রাস্তা, চললো সব গৌর দর্শন করবে, আর চিন্তা কি। আর বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন, যখন কুলিয়াদ্বীপে গৌর এসছে সন্ন্যাস নেওয়ার পর, যখন একবার এসছিল সেখানে, এপার থেকে লোক বলছে ঝাঁপিয়ে পড়ছে নৌকা কই, তখনকার দিনে এত নৌকা ছিল নাকি, বলে যে যা সাঁতার জানে না কিচ্ছু না, সব ঝাঁপিয়ে পড়ছে, বলে অন্ধের মতো গৌর দর্শন করবে, ঝাঁপিয়ে পড়ছে বলছে, যে সাঁতার জানে সেও পার হয়ে যাচ্ছে, কেউ কেউ আবার কলা গাছকে এরম ছিঁড়ে ভেঙে ওর ওপরে ঝাঁপিয়ে পড়ছে, কোনো কোনো মায়ের সন্তান হবে ও ঝাঁপিয়ে পড়ল, মানে ভয় নেই কিছু। এইরকম গৌরের প্রেমের শক্তি, গৌরের প্রতি ভালোবাসার শক্তিটা কি দেখো, এবং তারা এরকমভাবে ওখানে চলে যেতেন এভাবে দর্শন করতে। আর এখানে সেখানে যখন গৌরের সঙ্গে নিয়ে যেতে, এমনি চলা যায় না, এমনিতেই চলা যায় না, তারপর ঝালি সাজিয়েছে, সে মানে কত ঝালি, দময়ন্তী মা সে হচ্ছে রাঘব পণ্ডিতের ভগ্নি বোন, সে পুরো বছর ধরে খালি তৈরি করে, কাসন্দি তৈরি করে, আমসি তৈরি করে, তারপরে প্রভুর আবার পেট খারাপ হবে, প্রভুর পেটে আম হয়ে যায়, উপবাস করে, ভগবানের আবার পেটে আম হয়, সেই জন্য কী করে, পাতা ওই যে আছে নিম পাতা আদি সমস্ত ভেজে গুঁড়ো করে কত রকম বস্তু, সে রাঘবের জালি আজও আসে, কেউ যদি বিশ্বাস না গিয়ে দেখতে পারে, সমস্ত বাড়িটা ভর্তি, এক এমনি চলা যায় না, তা কি করে তারা নিয়ে যেত, তখনকার তো গাড়ি ফাড়ি কিছু ছিল না, তাহলে ভগবানের প্রতি ভালোবাসার কীরকম কীরকম মানে মানে ভালোবাসার চিন্তা করলে অবস্থা কল্পনা করা যায়। আর জগন্নাথের পট্টদি তৈরি করে আবার পুরীতে নিয়ে যাবে, যে পট্টদি তোমার মাথায় ধরে চুচাওয়া পর মরে যাবে, এত ভারী এরকম পট্টদি কুলিঙ্গামবাসীরা তৈরি করে, মহাপ্রু আদেশ করেছে তৈরি করে, সাপের মতো এ ধরছে ও ধরছে, ধরা ধরে নিয়ে গেল, অসম্ভব কিছু না। মাধবেন্দ্র পরিবারের বয়স কত, যখন গোপাল বলছেন তুমি যাও অন্ন হইতে নহে, তুমি চলো হ তরিতে, তাড়াতাড়ি তুমি যাও, অন্নকে দিয়ে হবে না, মলয় চন্দন নিয়ে আসো, আর নিজের বৃদ্ধ অবস্থা, আর সেই প্রেমেতে চললো চন্দন আনতে, ঘাড়ের মধ্যে এরম নিয়ে যে চলবে কি করে, তার কোনো ঠিক নেই, চললো না। ভগবানের প্রীতির এমনই একটা আশ্চর্য ক্ষমতা, তাহলে প্রভুপাদের সেই কথাটা মনে পড়ে যায়, যে কথা প্রভুপাদ বলেছেন, হরিপ্রীতি কৃষ্ণপ্রীতির এমন এক আশ্চর্য ক্ষমতা আছে, যার কাছে আপাত দৃষ্টিতে যে থেকে নৈতিক আদর্শ বলা হয়, চরিত্র নৈতিক আদর্শ যা কিছু বলা হয়, সেগুলো সমস্ত ক্ষীণ হয়ে যায়, যদি কৃষ্ণ সেবায়, যদি কর্তব্য কর্মের যে বিধান এটা যাদ, এইগুলো যে নৈতিক বিধান যদি কৃষ্ণ সেবায় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই নীতি সেই আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়ে কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়লে পরে যে দুরাচারত্ব দৃষ্ট হয় আপাত দৃষ্টিতে, সেটাও বহু পরিমাণে আমাদের বরণীয়। এসব ভাষা প্রভুপাদের একজ্যাক্ট যা বলেছেন তাই, সেটাও আমাদের বরণীয়। যদি আমাদের নিন্দা সহ্য করতে হয় কৃষ্ণ সেবা, আমরা নিন্দা করব লোকে, আমরা তো করবো কৃষ্ণ সেবা। তাহলে এইভাবে ভগবান এবার বলছেন, কিম উপায়নম আনিতম ব্রাহ্মণ মে ভবতা গৃহাত, ঘর থেকে কি এনেছো উপায়ন আমাকে দেখাও, কেন অল্প যদি কেউ আনে সামান্য বস্তু প্রেমের সঙ্গে আমার অনেক হয়, আর ভূরিওপি অভক্ত পরতম নমে তো সায় কল্পতে, আমার সেটা আনন্দের কারণ হয় না। পত্রম পুষ্পম ফলম তৈম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্ত পরতম অস্নামি প্রজতাত্মনা, গীতা তো বলেছেন,
বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম জোমে ভক্ত্যা প্রযোচ্ছতি তদহম ভক্তি উপরতম অশ্লামী প্রজাতন। এখানে অশ্লামী কথাটা মানে খাওয়া। এখন এখানে বিশ্বনাথ চক্রবর্তী সুন্দর বলছেন পত্র পুষ্প ফল জল যা কিছু দেয় সব খেয়ে নেয়। বলছে পায়ে দিয়ে দিলে তো হলো, আজ হাতে যদি কাছে আনে, ভগবান বলছেন যদি আমার জন্য আহরণ করে আনে। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন প্রেমেতে তিনি বিবশ হয়ে কিছু বুঝতেই পারেন না ভালো মন্দ, সেই পাতা ফাতায় যা দেন সেটা খেয়ে নেন। সেটা আমাদের প্রমাণ হচ্ছে এই যে আমাদের বিদুরজির বাড়িতে খোলাটা খেতে আরম্ভ করলেন। তো এইটা সুন্দর ব্যাখ্যা করেছেন বিশ্বনাথ চক্রবর্তীবাদ, বলছে প্রেমের দ্বারা বশীভূত হইতে না এমন হয় তখন হিতাহিত বিচার থাকে না, তাদের নিয়ে খেতে আরম্ভ করে। এই জন্য বলছেন সর্বভূতাত্মদ্রিক সাক্ষাৎ তৎসাগমন কারণম বিজ্ঞায় অচিন্তয়ন নায়ম শ্রীকাম মা ভজৎপুরা। কৃষ্ণ সমস্ত ভূত ভবিষ্যৎ সবই জানেন সাক্ষাৎ কৃষ্ণ। সেই জন্য কি সর্বভূতাত্মদ্রিক সাক্ষাৎ তৎসাগমন কারণম বিজ্ঞায় অচিন্তয়ত নায়ম শ্রীকাম মা ভজৎপুরা। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন কি জন্য এসেছে তো আমি তা জানি, কিন্তু এ এতকাল যে আমাকে ভজন করেছে কোনোদিন তো আমার থেকে সম্পত্তি ধন সম্পত্তি চাইনি, আর আজকেও বলতে পারছে না লজ্জা। কৃষ্ণ জানেন আমি একে সামনে সাক্ষাতে দেবো না, ও লজ্জা পাবে, ও নেবে না। কৃষ্ণ চিন্তা করছেন এ কি উদ্দেশ্যে তার স্ত্রী তাকে পাঠিয়েছে, অন্তর্যামী ভগবান সবই জানেন। সেটা জেনে বিজ্ঞা এটা জানার পর মনে মনে চিন্তা করছেন এতকাল যে আমাকে ভজন করে এলো এতদিন পর্যন্ত কখনো তো একটুও কোনো ধন সম্পত্তি কোনো কামনায় আমাকে ডাকেনি, তা আজকে আমি ওর সামনে এইসব ধন সম্পত্তি দিলে ও লজ্জিত হয়ে যাবে, নেবেই না, কেন ওর তো স্বভাব নয়। পত্নী জোর করে বলেছে ওর তো স্বভাবই নয় ধন সম্পত্তি পেলে, সে বরঞ্চ তার উল্টো। সে কৃষ্ণকে বলবে একটু পরেই দেখব যে যদি কিছু দেয় কৃষ্ণ তুমি কৃষ্ণ এগুলো দেবে কেন, এটা নিজে নিজে চিন্তা করতে করতে বাড়ি ফিরছে। এই সময়তে কি হলো এটা জানেন তিনি, আর আর এইবার কি হলো তিনি ধীরে ধীরে কি হলো এই যে তিনি সম্পত্তির জন্য আমাকে কোনোদিন ভজেননি, আমাকে ভজনা করেননি, আজকে পত্নীর কথাতে তিনি এসছেন এখানে। পত্ন্যা পতিব্রতয়াস্তু সখা প্রিয় চিকিৎসায়া প্রাপ্ত মাম অশ্ব দাস্যামি সম্পদ বলছেন অমর্ত দুর্লভা। বলে স্বর্গের যারা আছে তাদেরও সুদুর্লভ সম্পত্তি আমি তাকে দেবো, আমি জানি সে নিজে থেকে আসেনি কিছু চাইনি, তার পত্নী চেয়েছে, পত্নী এরকমভাবে পাঠিয়েছে। পত্ন্যা পতি ব্রতায়াস্তু সখ্যা প্রিয় চিকিৎসায়া প্রাপ্ত মামস্য দাস্যামি সম্পদ অমর্ত দুর্লভা। বাইরে স্বর্গে অমর্ত মানে মর্ত হচ্ছে এখানে মর্তবাসী, অমর্ত মানে হচ্ছে স্বর্গ, এইটি মানে করা যায়। সেইখানকার যারা অধিবাসী তাদের যে ধন সম্পত্তি যারা প্রাপ্ত হয় তার থেকে অনেক বেশি আমি দেবো, এসব কিছুই না তার কাছে। এইভাবে কৃষ্ণ মনে মনে প্রেমেতে চিন্তা করতে করতে কি করলেন, হঠাৎ তার লুকিয়ে রেখেছিল সে জোর করে তার এই পোটলাটাকে বার করলেন, এই তো এনেছো তুমি ভয় দেখাচ্ছেন দিচ্ছ না আমাকে, বলে শিগগিরই ওটাকে খুলে এক মুঠি একবারে খেয়েছেন, খেয়ে দ্বিতীয় মুঠি খাচ্ছেন, তৃতীয়বার এবার এবার কে ধরেছেন রুক্মিণী ধরে ফেলেছেন। বলছেন ইথম বিচিন্ত বসনাদ চিরবধ্যান দ্বিজন মনহ স্বয়ং জহার কিমিদম ইতি পিতুক্তন। এটা কি এটা কি এই জেনেছে আমার জন্য, খেয়ে মুখে দিয়ে কৃষ্ণ বলছেন আহা কত কিছুই তো খেলাম, এরকম তো কোনোদিন আর খেলাম না এত জিনিস। যেমন রঘুনাথ দাস গোসাই যখন কোটি কোটি কোটিপতি ইন্দ্রের মতো ঐশ্বর্য, তার বাড়ি থেকে তাদের বাড়ির ছেলেতে একমাত্র ছেলে সেখান থেকে চলে এসে যখন নীলাচলে বৈরাগ্য করছেন তার বৈরাগ্য দেখে সবাই পাগল হয়ে যাবে, চৈতন্য মহাপ্রভু জানেন। শেষে কি আরম্ভ করলেন যে জগন্নাথের যে প্রসাদ বিক্রি হয় না সেটা যে গাভীগণের সামনে ফেলে ঢেলে দেয় গো মাথাগুলো খাবে, সেখান থেকে তুলে এনে জল দিয়ে ধুয়ে
উপরের অংশকে ঝুয়ে ভেতরে যে দরমাজি যে শক্ত অংশ পায় সেটাকে লবণ দিয়ে কোটি কোটি টাকার ঘরের মালিক একমাত্র ছেলে, সে ওইখানে নুন দিয়ে ভালো করে খায়। স্বরূপ গোসাই একদিন বলছে কি কি খায়, মহাপ্রভু খাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে, বলে ওইছে নীতিনীতি আমি নতুন নতুন নানা রকম প্রসাদ পাই, এরকম প্রসাদ তো কোনোদিন পাইনি, রঘুনাথ কি খায় আমাদের বঞ্চনা করে কেন, বলে জোর করে প্রভু সেগুলো খেলেন। এখানে ও কেড়ে নিতে চাইছিলেন কে, তার নাম হলো স্বরূপ গোসাই, বলছে না না এটা তোমার নয়। তাহলে ভগবান এরকমই প্রেমী, এই জন্য বলছে ননু এতাদ উপানিতম মে পরম প্রেরণম সখে, কত ভালোবেসে তুমি এটা আমার জন্য এনেছো। তর্পয়ন্তি অঙ্গ মাম বিশ্বমেতে পৃথুকতণ্ডলা, তুমি লজ্জা পাচ্ছ এটা দিতে আমার হাতে, কিন্তু এই যে যত্ন করে তুমি প্রেমের সঙ্গে এটা এনেছো, তুমি বিশ্বাস করো আমি এক মুঠো তণ্ডল যদি খাই সমগ্র বিশ্ব পরিচিত হয়ে যাবে, যস্মিন তস্মিন তুষ্টে জগত্তুষ্ট। হ্যাঁ, ওই জন্য আমাদের কর্মকাণ্ডে সব করার পর ওম প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞেশ্বর হরি, হ্যাঁ তস্মিন তুষ্টে জগত্তুষ্ট প্রণীতে প্রণীতম জগৎ, কর্মকাণ্ডে যা বলা হয় এই যাহা সন্তুষ্ট হলে সমস্ত জগৎ তৃপ্ত হবে। এটা তো গল্প কথা নয়, গল্প কথা ছিল যখন দুর্যোধন বদমাইশি করে সেই দুর্বাসার সমস্ত শিষ্য 10,000 শিষ্য সমেত বলেছেন ঋষিবর, ঋষিবর বলছে কী চাও, বলে একটা বর আছে, কী বর, তো শয়তান, বলে এক কাজ করো তুমি তুমি পঞ্চপাণ্ডবের বাড়িতে নেমন্তন্ন খেতে যাবে, এমন সময় যাবে যে সময় রান্নাবাড়ি হয়ে যায় পরে যাবে, এটা কিরম শয়তান দেখো, বলছে এমন সময় যাবে যখন ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে তখন যাবে, তখন যেতে হবে আপনাকে। তা এখন ঋষিবর তো এখন রাজি হয়ে গেছে, কীরকম কূটবুদ্ধি দেখো। মানে গীতার যদি আলোচনা হয় কিছু ওই তিনটে অধ্যায় পর্যন্ত হয়েছে হরিদ্বারে, প্রথম শ্লোকের ব্যাখ্যাটা শুনলে তখন তারপরে দুটা হলো পাগল হয়ে যাবে লোকগুলি, কি এর মধ্যে এত রহস্য, মানে সামান্য কথা দ্রোণাচার্যকে কী বলছে, দ্রোণাচার্যকে বলছেন দেখুন এই যে শিষ্য এইসব আপনার তব শিষ্যের অধীমতা কে, ওই যে এরা সব সৈন্যসজ্জা করেছে, এর মধ্যে কত গোপন রাজনীতি রয়েছে, দুর্যোধনের কূটবুদ্ধি। তো আমরা দেখি দুর্যোধন যখন দুর্বাসার কাছে এরকম ধরনের আশীর্বাদ চাইল, আপনি ওদের বাড়িতে আপনি নিমন্ত্রিত হয়ে যাবেন, আর কোন সময় যাবেন, যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখন যাবেন, কেন ও জানে দ্রৌপদীর কাছে একটা থালা আছে, সেই থালাটার মধ্যে সেই থালা থেকে লক্ষ 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 লোক যদি আসে তাকে খাইয়ে দেবে, দ্রৌপদীর এরম থালা পেয়েছে, হ্যাঁ সেই জন্য এবার ওই জন্য ইচ্ছে, আর যদি দ্রৌপদী খাওয়া হয়ে যায় তখন আর খেতে দিতে পারবে না, এই জন্য ইচ্ছে করে বলেছে। সেই সময় কি হলো, দুর্বাসা এবার সেই সময়তে তাদের 10,000 শিষ্য নিয়ে গিয়ে রাজন বলে হই হই করে, আর যুধিষ্ঠির মহাদেবকে দেয় হা হয়ে গেছে, এই জঙ্গলে রয়েছি হ্যাঁ কি খেতে দেবো তাদের এই সমস্ত, তা বলছে আমি চান করে আসি শিগগিরি, তুমি রেডি করো এখানে খাওয়া দাওয়ার, আর কি রেডি করবে কিছুই তো নেই, সঙ্গে সঙ্গে যমুনায় গেছে তর্পণাদি করতে, এবার হা কৃষ্ণ বলে কাঁদতে আরম্ভ করে, দ্রৌপদী দ্রৌপদী এমন কাঁদতে আরম্ভ করেছে কৃষ্ণ কি আর দ্বারকা না থাকতে পারে, পাগল হয়ে গেছে কি করব এখন, এখন তো অভিশাপ দিয়ে দেবে, এ কোনো কথাই শুনবে না, দুর্বাসামণি কোনো যুক্তি তর্ক কিছুই শুনবে না, একটু এদিক হলেই ব্যাস সঙ্গে সঙ্গে। ইন্দ্র কি করলো, ইন্দ্রকে মালাটা দিল, ভগবানের মারলো, ভগবানের যে প্রসাদী মালাটা দুর্বাসা গালে ছিল, ইন্দ্রকে বলে মালাটা দিল, ইন্দ্র আবার কী করেছে, সেটা খুলে হাতির গায়ে দিয়ে হাতির মাথায় দিয়েছে, হাতি তো হাতি সুর দিয়ে এরম ছিঁড়ে খেলা করছে পায়ের তলায়, ব্যাস ইন্দ্রকে সঙ্গে সঙ্গে অভিশাপ, সঙ্গে সে শ্রীভষ্ট সমস্ত বিক্রি হয়ে গেল। এ ঋষি এরকমই, এ যাকে দেবে তো দেবে আর নেবে তো নেবে। এখন এই অবস্থায় কি হলো, যখন ওখানে গেছে যুধিষ্ঠির মহারাজ তো আপ ভয় পেয়ে গেছে, এখন কি করা যায়, চান করতে গেছে বলে চান করে আসুন, চান করতে করতে এবার দুপুরি কাঁদছে, কৃষ্ণকে ডাকছে হা ধারিকা নাথ কৃষ্ণ, কৃষ্ণ এবার সঙ্গে সঙ্গে ওখান থেকে সোজা চলে এসে, আর থেকে সখী বলতেন খুব ভালোবাসতেন দ্রৌপদীকে, বলছে আমার শিগগির খিদে পেয়েছে দাও খেতে দাও, কি আছে তোমার দাও, দ্রৌপদী উল্টে হতে গোদের ওপর ফোড়া, একে তো গোদ তার ওপর আবার ফোড়া,
বলে একে আমরা মরছি, ওই জন্য তোমায় ডাকছি, তুমি আবার এসে উল্টে জ্বালা খেতে দাও, কিছু নেই তো, না কিছু আছে দেখো, কিছু আছে দেখো খেতে, কিছু নেই সব শেষ, না কিছু আছে দেখো, কি আছে, পাত্রটা আছে ওটা দেখো, পাত্রটা দেখো, পাত্রে গিয়ে দেখে ওখানে একটা কুচো শাক পরে রয়েছে, শাক একটা লেগে রয়েছে, আর একটু অন্য এরকম নিয়ে বলে এই তো পেয়েছি, চিন্তা কি, এটা নিয়ে মুখে দিয়ে এক লোটা জল দাও খেলে, খাওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, যমুনাতে সেই যে ব্রাহ্মণগুলো রয়েছে ও ঘেউ ঘেউ করে ঢেকুর উঠছে, যেন অনেক খেয়েছে, প্রচুর খাওয়া দাওয়া করেছে, যেমন ভান্ডারা খেলে যা হয় প্রচুর ঢেকুর উঠছে এরকম ভাবে, একবারে পেট ফুলে গেছে, ওরা জব করে বলছে এত আমরা এদিকে আমাদের জন্য এত পাক করলো রান্না, বলে করুকে আমরা এদিক থেকে পালাই চল, সব চলে গেল। তাহলে কৃষ্ণ যদি চায় সবই হতে পারে, তা এখানে দেখা যায় এই রকম বদমাইশি করে কিন্তু কৃষ্ণ বাঁচিয়ে দিতে পারেন, এখানে দেখা গেল যে এই যে কথাটা বললো সত্যি তাই, সেখানে বলছেন তস্মিন তুষ্টে জগত্তুষ্ট, তস্মিন তুষ্টে জগত্তুষ্টি, তো সাক্ষাৎ প্রমাণ, কৃষ্ণ ওই যে শাকের কুঁচোটা আর জল মুখ দিয়ে মুখে দিয়ে একটা লোটা জল নিলেন, তৃপ্ত হলেন, আর কৃষ্ণ তৃপ্ত হলে তো কৃষ্ণই তো ভুবনদ্রুম, এই বিশ্বের যে গাছ দেখছো লোক জন এ তো বিশ্বদ্রুম, এইটা তো তৃপ্ত হবে, কৃষ্ণ তো মূল আধার, তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হয়, এই কথাটা লোকে ভুলে যায়, লোকে যে যত অনুষ্ঠান আদি যা কিছু করে হরিকথা থেকে আরম্ভ করে যত অনুষ্ঠান যা কিছু করবে সব মূলেতে কৃষ্ণ সন্তুষ্ট হচ্ছে কি না এদিকে কেউ কি নজর রাখে, এগুলোকে নজর রাখে কি কেউ, এইটা নজর রাখা দরকার, তা যদি হয় তাহলে সব সমাধান হয়ে যাবে। তাহলে এবার কি করলেন, ইতি মুসলিম, তারপরে যে এখানে কি বললেন, বলেছেন ননু বেতত উপনীতমে পরম প্রেরণম সখে তর্পয়তি অঙ্গ মাম বিশ্বমেতে পৃথক তণ্ডুলাহা, এই যে তোমার টুকরো টুকরো তণ্ডুলের টুকরো গুলো এই যে এটা যদি আমি খাই এটাতে কি হবে জানো, এই প্রেমের দ্বারা পুরো বিশ্ব তৃপ্ত হয়ে যায়, তুমি তো অনেক লজ্জা করছো, ইতি মুসলিম সখী যগ্ধা দ্বিতীয়ম যগ্ধুম আদতে, প্রথম এক মুঠো নিয়ে খেয়ে ফেললো, দ্বিতীয় যখন খেতে যাবে তব তাবৎ শ্রীর যগৃহে হস্তম তৎপরা পরমেশ্বিনাহা, এবং সেখানে কি করলেন রুক্মিণী দেবী দ্বিতীয়বার খেতে গেলে ধরে নিলেন, বলে প্রভু তুমি প্রথম এই যে এক গাল খেলে এতে তুমি সমস্ত বিশ্বের সম্পত্তি দিয়ে দেবে, আর দ্বিতীয়বার খেলে আমরা কোথায় যাব, এই বলছেন এতাবদলম বিশ্বাত্মন সর্বসম্পদ সমৃদ্ধ হয়ে অস্মিন লোকে অথবা অমস্মিন পুংসস্তু পুংসতত্ত্বস কারণম, বলছেন এখন কি হবে, বলছেন এবং বললেন কেড়ে নিয়ে বললেন দ্বিতীয়টা খেতে দিলেন, হে বিশ্বাত্মম ইহলোক কিংবা লোকান্তরে পুরুষের প্রতি তোমার সন্তোষের কারণ ও সন্তোষের নিমিত্ত ইহা যথেষ্ট হয়েছে, আর খেতে যেও না, এবার খেলে অসুবিধা আছে। এইবার কি করলেন, ব্রাহ্মণ রাত্রিকালটা সেখানে থাকলেন, ব্রাহ্মণকে ছাড়েননি, কৃষ্ণ দ্বারকাতে রেখে দিয়েছেন, এখন এইরকম ছেঁড়া কাপড় চোখ ওই অবস্থা সেখানে রয়েছে, লজ্জাও লাগছে, কিন্তু কৃষ্ণ ছাড়বে না, বলে যাওয়া হবে না আজকে, তো এখানে ব্রাহ্মণ স্তান্তু রজনী মুষিত্বা উচ্ছিত মন্দিরে ভূত্যা পিত্যা সুখম মেনে আত্মনম স্বর্গতম যথা, একবারে সুখে স্বর্গ নেমে এলো, কৃষ্ণ প্রচুর পরিমাণে 56 ভোগ নিজে খান, আর এখানে কত ভোগ লাগিয়েছেন, সুদামায় বিপ্রত তাকাচ্ছে, কোনোদিন আমি খাইনি কি খাবো, যা খাবো পেট খারাপ, কোনোদিন তো খাইনি, বলছে সকাল এটা খাও ওটা খাও, বলছে কৃষ্ণ দেখ ভাই দেখো আমি এসব খেলে আমার ভজন হয় না, ও এইটুকু লজ্জা করে বলছি, বলে আমি এগুলো খাবো, এইসব পাকোয়ান সব পুরি লুচি কত কিছু সব চারিদিকে ছড়ানো, বলছে বন্ধু এগুলো খেলে আমার ভজন হয় না বুঝলে, আসলে অভ্যাস নেই এইসব খাওয়া, কোনো মতে সাধারণ একটু একটু খেয়ে উঠে গেল, আর সব ওই প্রসাদ কৃষ্ণ সবাইকে নিয়ে সবাই পেল ওই সুদাম বিপ্রের প্রসাদ। তো এখন সভূতে বিশ্বভাবেন স্বসুখেন অভিবাদিত অভিবন্দিত জগাম স্বালয়ম তাত পথি অনুব্রজ নন্দিত,
বলছেন কৃষ্ণের দ্বারা বিরাটভাবে অভিনন্দিত হয়ে পৃথিবী দান পেয়ে সেই রাত্রি সেখানে সুদামা বিপ্র আনন্দে কাটালেন। আর স্বর্গেতে এসব নাই, কীরকম একটা আনন্দের জোয়ার সেখানে হলে পরের দিন হলে পরে বললেন সখা আমার সবখানে ভজন সদন আছে, আমার যেতে হবে, সে তো ছাড়তে চায় না কিন্তু যেতে হবে আমাকে। সেখানে কি করলেন, আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়লেন অনুমতি নিয়ে। কৃষ্ণ অনেক কষ্ট করে তাকে অনুমতি দিতে চাইছিলেন না। আর সেখানে যে অহো ব্রাহ্মণ্য দেবস্য দৃষ্টা ব্রাহ্মণতা মায়া ইয়া দরিদ্রতম লক্ষ্মীম আশ্লিষ্ট বিভ্রত উরসি, আহা ব্রাহ্মণ্য দেব তার যে ভালোবাসা আজকে আমি লক্ষ্য করলাম, কি ভালোবাসা, অহো ব্রাহ্মণ্য দেবস্য দৃষ্টা ব্রাহ্মণতাম মায়া, সে ব্রাহ্মণ বৈষ্ণবকে কীরকম ভালোবাসে, আমার মতো একটা নিকৃষ্ট দরিদ্র তাকে হ্যাঁ কি করলেন তিনি, এরকমভাবে আলিঙ্গন করলেন, বক্ষস্থলে লক্ষ্মীকে ধারণ করেন আর সেই বক্ষস্থলে আমাকে নিয়ে আদর করলেন, জড়িয়ে আদর করছেন আর অশুভেচ্ছা দিচ্ছেন। সীতামা বিপ্রের এই যেন একটা সম্পত্তি পেয়ে গেলেন, সারা রাস্তা এই খালি কাঁদছেন আর বলছেন, সারা রাস্তা তার একটি জপ করতে করতে, কাহম দরিদ্র পাপিয়ণ ক কৃষ্ণ সেনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মাহম বাহুভ্যাম পরিরামিত, কাহম দরিদ্র পাপিয়ণ ক কৃষ্ণ সেনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মাহম বাহুভ্যাম পরিরামিত, আহা আমার মতো এক নিকৃষ্ট দরিদ্র পাপিষ্ঠ আর তাকে কোথায় সে শ্রীনিকেতন কৃষ্ণ আর কোথায় আমি, কাহাম দরিদ্র পাপিয়ন ক কৃষ্ণ কোথায় সে কৃষ্ণ পরাত পরাখিলেশ্বর ব্রহ্মবন্ধু রীতি স্মাহাম তার নিয়মই, আর দেখো আমাকে বাহুভ্যাম পরিরম্ভিত আমাকে আদর করলেন, আহা নিবাসিত প্রিয়াজ্যুষ্ঠে পরিয়াঙ্কে ভাতরও যথা, পত্নীকে সমেত দাঁড়িয়ে থেকে আমাকে পর্যাঙ্কে বসালেন আর রুক্মিণী এখানে চামর ব্যজন করছেন, আহা আমি ভুলতে পারছি না। আর মহিষা বিজিত শ্রান্ত ব্যাল ব্যজন হস্তায়া, আহা হা এইভাবে তিনি আমার সেবা করেছেন। কিভাবে সেবা করলেন, বলে শুশ্রূষা পরমাইয়া পাদ সংবাহনা, আমার পাকে টিপে দিলেন, বলছে বন্ধু তুমি কত দূর থেকে এসছো, কত কষ্ট হয়েছে তোমার, এইভাবে পাকে আস্তে আস্তে মর্দন করে দিলেন ধীরে ধীরে। শুশ্রূষা পরমাইয়া পাদ সংবাহনা পাদ সংবাহনা দিবি পূজিত দেব দেবেন বিপ্র দেবেন দেববাদ, তারপরে তো এবার মন্তব্য করছেন যেটা সবার মনে রাখতে হবে, সুদামা বিপ্রের সব সমস্ত কথাই হচ্ছে স্মরণ রাখার কথা। সর্গাপ বর্গয়পুংসাম রসায়াম ভুবি সম্পদাম সর্বাসমোপি সিদ্ধিনাম মূলম তচ্চরণার্চনম সর্গাপ বর্গয়পুংসাম রসায়াম ভুবি সম্পদাম সর্বাসমপি সিদ্ধিনাম মূলম তচ্চরণার্চনম, স্বর্গ মত্ত পাতাল রসাতল যেখানে যত সম্পত্তি আছে সব সিদ্ধির মূল হলো সেই পরাত্পর অখিলেশ্বর ভগবানের চরণ কমলের বন্দনা, আহা এইভাবে করতে করতে সুদামা বিপ্র দেখো বৈষ্ণব ব্রাহ্মণ কেমন হয়, বৈষ্ণব কেমন হয়, তিনি রাস্তা দিয়ে আস্তে আস্তে একবার তো ভাবলেন না আমার স্ত্রী আমাকে ওখানে সম্পত্তি নিতে পাঠিয়েছিল আজ আমি তো খালি হাতে এলাম, স্ত্রী কী বলবে লজ্জার ব্যাপার, কিন্তু তিনি মনে কিছু বরঞ্চ তিনি কী করে এলাকা এটা পরমাংশ ব্যক্তির স্বভাব, বলে অধন অয়ম ধনম প্রাপ্য মাদ্যাদ উচ্চের নামম স্মরেত ইতি কারুণিক নূনম ধনম মে ভুরি নাদাত নাদাত, কৃষ্ণ চিন্তা করলেন ই আমাকে এত ভালোবাসে এখন যে আমি ধন সম্পত্তি দিয়ে দিই সেই ধন সম্পত্তি সামলাতে গিয়ে আমাকে চিন্তা করতে পারবে না, সেই জন্য করুণাময় হরি ভগবান আমাকে সম্পত্তি দিলেন। কিরকম ভাবনাটা দেখো যে ওই সম্পত্তির যদি একে একেবারে ঢের লেগে যায় ওর সামলাবার লোক চাই, এখানে কি হলো ধন সম্পত্তি যাদের বড় চিন্তা কখন ডাকাত আসবে কখন চোর আসবে, এখানে লক্কর ওখানে লক্কর আর গোর কিশোর দাস বাবা যা চললো খোলা গে রুগী ঢোক খা খা, পরমাংশ ব্যক্তিদের আনন্দটা কি তাকে তো সামলাবার কিছু নেই,
বংশীদাস বাবাজি মহারাজের কুটিয়ার মধ্যে একটা ষাঁড় একদম মাথা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে ওখানে তরমুজ ফরমুজ একাদশী যে যা দিয়েছে কলা পালা খেতে আরম্ভ করেছে। আর বংশীদাস বাবাজি হাসছে, খা এক চোরায় দেয় এক চোরায় নেয়, খা খা খুব খা। তো এই আনন্দ সামলাবার কিছু নেই, সামলাবার সাধুতে সামলাবার কি, যদি সামলায় তো গৃহস্থ বুদ্ধি, তার সে গৃহস্থ বুদ্ধি সামলাবার কি আছে যা। তবে হরিসভার বস্তু করে যেটা মঠে মনে সেটা আলাদা কথা, সেই জন্য সামলাবার কিছু নেই। এইখানে সবই তো ভগবানের আর কি, সেখানে বলছেন অধন অয়ম ধনম প্রাপ্য মদাত উচ্চয়ের নামাং স্মরেত, এখন আমাকে স্মরণ করবে না, কি করব। সেই জন্য কি করেন, ইতি কারণিক নূনম ধনম মে ভুরি না দাদাত, সেই জন্য সে চিন্তা করে কৃষ্ণ আমাকে ধন সম্পত্তি দিল না, ভালো হলো খুব সুন্দর হয়েছে। এবার সুধা বিপ্র আস্তে আস্তে হাঁটছেন আর এই গান গাইছেন পাগলের মতো রাস্তায়, কৃষ্ণের এই রূপ কৃষ্ণের এই আদর এ পেয়ে হয়ে গেছে আর কি চাই। এবার চললেন রাস্তা দিয়ে যাচ্ছেন আর চিন্তা করছেন আমাকে কত ভালোবাসে তারিকানাথ আমার বন্ধু, আহা রে বলতে বলতে এবার চলছেন। এবার আস্তে আস্তে যেতে যেতে তো অনেক হাঁটলেন, ঠিক জায়গা মতো চলে এসছেন, নিজের গা মেশে আর চিনতে পারছেন না, চারিদিকে একবারে পুষ্প উদ্যান কোথা দিক কোথায়, অন্য জায়গায় চলে এলাম নাকি, হ্যাঁ গো এটা কোন গ্রাম, বলে এই গ্রাম, তো ঠিকই তো গ্রাম তো ঠিকই এসছে, এই চিনতে পারছে না, চারিদিকে একবারে রত্ন দিয়ে বাঁধানো চারিদিকে পুকুর পুকুর সব কিছু, বলে গ্রামে ঢুকছে আর চারিদিকে তাকাচ্ছি কী হলো কোথায় এলাম কে জানো, চিনতে পারছে না। তারপরে দেখে খুঁজতে খুঁজতে এ নিজের তো সীতামার নাম, বলে সীতামাবুর সীতামার বাড়ি, আমার বাড়ি এখানে ছিল কোথায় বলো তো আপনারা জানেন, বলে এই তো বাড়ি, বলে দেখে সেই রাজ অট্টালিকা সোনা দানা হিড়ে দি, এটা আমার বাড়ি তো ভাঙা চোড়া ছিল আর দরমার বেড়া বেড়া কিছু ছিল না। ও দেখে অবাক, ও লজ্জা পাচ্ছে, কার বাড়িতে ঢুকে পড়বো, কে মারধর করে তাড়িয়ে দেবে কে জানে, আমি গরিব ব্রাহ্মণ আমার এরম অবস্থা। তখন তার পত্নী দেখতে পেয়েছে ওপরে একবার ছুটে এসছে, ও গো এসো বলে তাড়াতাড়ি করে এসে তাকে নিয়ে, আর পত্নী সৌন্দর্য দেখে অবাক, লক্ষ্মীর মতো হয়ে গেছে, আর সেই শুকনো সেই চেহারা তো নেই, সব দিয়ে দিয়েছে কৃষ্ণ, দিয়ে এরম অবস্থা। পতিব্রতা পতিম দৃষ্টা প্রেমোত কণ্ঠাশ্রুলোচনা আর মিলিতাক্ষণম অদত বুদ্ধিয়া মনসা পরিসজ্জসে, পত্নীকে দেখে সে তো অবাক, স্বর্গের দেবীর মতো এরকম, আর দাসী নাম নিষ্ককণ্ঠী নাম মধ্যে ভ্রান্তি স বিস্মিত, বলে চারিদিকে দাস দাসী সব ঘুরছে, পত্নীর চারিদিকে দাসীগুলো, তাদের যে সৌন্দর্য তাদের যে কাপড় চোপড়া গয়না কাটি, তো মাথা লজ্জায় পড়ে গেছে কি করে এখন। এখন এইরকম মণি হীরে মণি মাণিক্য খচিত সব মন্দির, প্রীত স্বয়ং তয়া যুক্ত প্রবিষ্ট নিজ মন্দিরম মণিস্তম্ভ শতপেতম মহেন্দ্র ভবনম যথা, মহেন্দ্র মানে ইন্দ্রের ভবন যথা, সেরকম বাড়িতে লজ্জা কি করবে আর, বলছে এটাই আমার বাড়ি নাকি, এটাই নাকি আমার বাড়ি, আমার বাড়ি তাহলে ওই কৃষ্ণের কাজ। এবার বুঝতে পেরেছেন যে এই কৃষ্ণের কাজ, মণিস্তম্ভ শতপেতম, শত শত মণিস্তম্ভ দিয়ে একেবারে মহেন্দ্র ভবনম যথা, আর পয় ফেন নিভা সরিয়া সজ্জা দান্তা রুক্ম পরিচ্ছদাহা পর্যঙ্কা হেম দণ্ডানি চামর ব্যজনানি চ, চারিদিকে যে সমস্ত পালঙ্কের মধ্যে কাজ দেখছে ও তো মাথা খারাপ হয়ে গেছে, কোথা থেকে এলো এসব। পরে বুঝতে পারলেন আহা রে এ তো কৃষ্ণই দিয়েছেন এ সমস্ত, আহা এ তো দিয়ে আরও তো মুশকিল হলো, এইসব নিলেন। কিন্তু লেখা রয়েছে সেই ব্রাহ্মণ অর্থাৎ সেই শ্রীরামবিপ্র তার এই অগাধ সম্পত্তি ঐশ্বর্য দেখেও তার মধ্যে তার কোনোরকমভাবে কোনোরকম আসক্তি হলো না, কোনোরকমভাবে সেই কৃষ্ণকে যেমন স্মরণ করেন তেমনই স্মরণ করেছেন, কোনোরকম তাদের মধ্যে কোনোরকম কোনো এ নেই। এখন এই শ্রীরামবিপ্রের অল্পের পরে আলোচনা হলো, অনেক গুণাবলী তার, এসব আলোচনা করতে অনেক সময় লাগে।